डीजे बापी दुशाई नंबर पोल जय जय श्री गुरु निताय गौर सीतारा के पिवानंदे हरि बोल हानिताय गौर हरि 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 साउंडटा ड्राई हो गेछे एकटु रिभार्ब दिन आ वृंदावन लीला गौरा ओहे I'm not.
বৃন্দাবন লীলা গোরা আজি ধনীরে কা কহিলা আয়া আমার গোরার গোরা ধনী রে কহিল হরে কৃষ্ণ।
আজি কি বললেন বৃন্দাবন লীলা গোড়ার মনেতে পড়িল যমুনার ভাবসুর ধ্বনিরে কহিল আমার রসরাজ গৌর হরি আমার প্রেমের ঠাকুর গৌর হরি আজকে দুটি হেমদণ্ড বাহু উত্তালন করে আজকে প্রভু আমার চলেছেন কিন্তু হঠাৎ দর্শন করলেন কি হঠাৎ দর্শন করলেন ভাগ্যবতী সুরধুনী গঙ্গা ওই গঙ্গাকে দর্শন করে প্রভু আমার বলে উঠলেন ভাবাবেশে কি বলে উঠলেন যমুনা এই কি রে তুই সেই যমুনার প্রবাহিনী যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী তুই সেই যমুনার প্রবাহিনী যমুনা এই কি রে তুই সেই যমুনে প্রবাহিনী ওজার বিশাল তটে এই রূপের হাটে বিকাই চিন্তামণি ওজার বিশাল তটে রূপের হাটে বিকায়িত নীলকান্তমণি ওজার বিশাল তটে এই রূপের হাটে বিকায়িত রাই চিন্তামণি ওজার বিশাল তুই সেই যমুনার প্রবাহিনী ও যমুনা যমুনা কি রে তুই সেই যমুনা প্রবাহিনী আর কথা চারু চন্দা বলি কোতাবাসে জ্বালা তেরাই বিনা দিনে রাই বিহারি মুশি ধারি আমে তেরাই বিনা দিনে রাই বিহারি মুশি ধারি আমে তেরাই বিনা দিনে যমুনা এই কি রে তুই সেই যমুনার প্রবাহিনী ভাবাবে সে ভাগ্যবতী সুরধুনী গঙ্গাকে বলে উঠলেন যমুনা এই কি রে তুই সেই যমুনা যার তীরে নীরে আমি বিহার করেছিলাম এই কি সেই যমুনা ভাবাবে সে বলে উঠলেন এবার সেখান থেকে ছুটতে ছুটতে চললেন কোথায় ছুটতে ছুটতে গিয়ে দর্শন করলেন অগ ফুলবানা দেখে বিন্দা অগ ফুলবানা ফুলবানা
রসমান গো আর সহচরা গণ গোপি গোপিয়ন মান গো আর সহচরা ভুলবান হেরে বলে এই তো সেই বৃন্দাবন ভুলবান হেরে বলে এই তো সেই বৃন্দাবন ভুলবান হেরে বলে এই তো সেই বৃন্দাবন ভুলবান হেরে বলে এই তো সেই বৃন্দাবন। আর যে সহচর গান ছিল ওই সহচর গানকে দর্শন করে বলে উঠলেন এরাই তো তারা গো এরাই তো তারা গো এরাই তো তারা গো এরাই তো তারা গো তারা এরা এরাই তারা এরাই তো তারা গো তারা এরা এরাই তারা এরাই তো তারা গো তারা এরা এরাই তারা এরাই তো তারা গো বলি এরাই তারা ওরাই তারা ওরাই তো তারা গো। সহচরগণকে দর্শন করে বলে উঠলেন আমি যাদের নিয়ে রাস করেছিলাম এরাই তো তারা গো যাদের নিয়ে রাস করেছিলাম এরাই তো তারা গো যাদের নিয়ে রাস করেছিলাম এরাই তো তারা গো যাদের নিয়ে রাস করেছিলাম ভাবা বেশে গোড়া বলে যাদের নিয়ে রাস করেছিলাম ভাবা বেশে গোড়া বলে যাদের নিয়ে রাস করেছিলাম ভাবা বেশে গোড়া বলে যাদের নিয়ে রাস ভাবা বেশে গোড়া বলে যাদের নিয়ে রাস করেছিলাম এরাই তো তারা গো। ভাগ্যবতী সুরধুনীকে দর্শন করে যমুনা অনুমান করলেন আর বৃন্দাবন ফুলবনকে দর্শন করে বৃন্দাবন অনুমান করলেন আর যে সহচরগণ ছিল ওই সহচরগণকে দর্শন করে বৃন্দাবনের ব্রজ গোপীগণ অনুমান করলেন বললেন এরাই তো তারা গো যাদের নিয়ে রাস করেছিলাম এরাই তো তারা গো আহাহা তারাই এরা এরাই তারা তাই ভাবাবে সে প্রভু আমার এমনি ভাবে বলে উঠলেন হরি বল হরি বল। আচ্ছা প্রভু এবার কি করলেন খোল আর করতাল খোল করতাল বাজাইয়ে কি করলেন কাই কলিযুগে শ্রী চৈতন্য অবতার খাই খেলিবার প্রবন্ধে কইল আমার খল কার খল কার হরি বল হরি বল খোল এই যে এই খোল তোমরা তালি বাজাও তো বলছে হ্যাঁ আচ্ছা এই খোল বেজে কি বলছে এই খোল বেজে বলছে ধিকতং ধিকতং তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক কাকে ধিক বলছে ধিকতং তাকে ধিক কাকে ধিক কাকে ধিক্কার দিচ্ছে হরি বল বলেন কাকে ধিক্কার দিচ্ছে জানো যেজন আমার গৌর না ভজে তাকে ধিক আমার গৌর না ভজে তাকে ধিক যেজন আমার নিতাই না ভজে তাকে ধিক যেজন আমার নিতাই না ভজে তাকে ধিক সাধের মানব তাকে ধিক এত সুন্দর মানব দেহ পেয়ে ভজে খোল বেজে বলে তাকে ধিক কাকে ধিক্কার দিচ্ছে খোল
हरे कृष्ण खोल बेजे धिक्कार दिच्छे काके जे जो नमार गौर के भजे ना जे जो नमार निताई के भजे ना जे जो एतो सुंदर साधेर मानव जन्म पे अमार निताई गौर के भजे ना खोल बेजे ताके धिक्कार दिच्छे धिक 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 शतो धिक हरे कृष्ण ताई खोल बेजे धिक्कार दिच्छे गो ताहले এই যে কোন খোল এই খোল ও মাইরা কোন খোল গো এই খোল বললেন না এই মাটির মৃদঙ্গ শিখল নয় তাহলে কোন খোল যে খোল বেজে বলে হরে বল হরে কৃষ্ণ কোন খোল বেজে বলে হরি বল এই খোল বললেন না তাহলে কোন খোল এই হৃদয় মন্দির খোল এই হৃদয় মন্দির খোল বেজে বলে হরি বল হরি বল হরি বল তাহলে এই খোলের সঙ্গে যেমন ওই করতাল বাজে আর এই খোলের সঙ্গে কোন করতাল বাজে ওমা এই খোলের সঙ্গে ওই করতাল বাজে আর এই খোলের সঙ্গে কোন করতাল বাজে হৃদয় মন্দির খোলের সঙ্গে এই করতাল বাজে করতাল বেজে বলে করতাল তালে বেজে বলে করতাল তাল বেজে বলে করতাল করতাল বেজে বলে করতাল বেতালে তাল ফেলো না গো তাল বেজে বলে করতাল বেতালে পা ফেলো না গো তাল বেজে বলে করতাল 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 কোন করতাল এই করের সঙ্গে তাল যুক্ত না করিলে করতাল হয় না তাই আজকে এই হৃদয় মন্দির খোলের সঙ্গে এই করতাল বাজে আর এই যে খোল এই যে মাটির মৃদঙ্গ শ্রী খোল এই খোলের সঙ্গে ওই করতাল বাজে হরি বল হরি বল আচ্ছা এই মাটির মৃদঙ্গ শ্রী খোল এই শ্রী খোল কে ছিল এই মাটির মৃদঙ্গ শ্রীখোল ছিল দ্বাপর যুগে আমার গোবিন্দের করের মোহনবাসী আর এই যে করতাল এই করতাল কে ছিল এই করতাল ছিল আমার গোবিন্দের চরণের নপুর তাই আজকে সেই খোল আর করতাল বাজছে বাবা হরি বল হরি বল তাই কি সুন্দরভাবে বাজছে সুন্দর ভাবে খোল করতাল নিয়ে প্রভু আমার কি করছেন ওমা সবাই একটু উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি করবেন আমি এসেই বুঝতে পেরেছি আমার বাবারা মায়েরা খুব ভালো এখানে আমি আসবা মাত্র আমি হাত তুলবার আগে আমার মায়েরা কি সুন্দরভাবে বাবারা সবাই বাহু তুলেছেন খুব ভালো লাগলো অনেক জায়গায় কি জানো মা কত করে বলতে হয় কিন্তু হাত বাহির হয় না হরি বল হরি বল হাত বাহির হয় এই যে হ্যাঁ তা খুব ভালো লাগলো খুব ভালো লেগেছে আমি জানি আমার মায়েরা খুব আনন্দ দিতে পারবেন আমাদের বাবারাও যেমন ভালো মায়েরা তেমনি ভালো যাই হোক তাই এবার কি করছে খোল করতাল সঙ্গে নিয়ে খোল করতালে গোড়া সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া খোল করতালে গোড়া সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া খোল করতালে গোড়া সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া খোল করতালে গোড়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া কে নাচে খোল করতালে গোড়া সুমেলি করিয়া তার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া কে নাচে গো আমার গৌর হরি নাচিছে গৌর হরি নাচিছে
আমার গৌর হরি নাচি আমার গৌর হরি নাচিছে খোল করো তালে গৌর হরি নাচি ওই খোল করো তালের মাঝে গৌর হরি নাচিছে খোল করো তাল সঙ্গে নিয়ে গৌর হরি নাচি ওই খোল করো তাল সঙ্গে লয়ে গৌর হরি নাচিছে বুকে হরি হরি বলে গৌর হরি নাচি ওই বুকে হরি হরি বলে গৌর হরি নাচিছে বুকে হরি হরি বলে গৌর হরি নাচি ওই বুকে হরি হরি বলে হরি মুখে হরি হরি বলে আমার গৌর হরি নৃত্য করছে আস্তে 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 আমার গৌর হরি নৃত্য করছে আচ্ছা এত সুন্দরভাবে গৌর হরি নৃত্য করছে ওই নৃত্য দর্শন করে আরেকজন থাকতে পারলো না সেও নৃত্য করছে হরি বল হরি বল একটু রিভাব হালকা রিভাব দাও সেও নৃত্য করছে গৌর হরির সঙ্গে ওই গৌর হরি নৃত্য দর্শন করে নৃত্য করছে আর কে নৃত্য করে আমার নিতাই চাঁদ নাচে গো নিতাই চাঁদ নাচে গো আমার নিতাই চাঁদ নাচে গো নিতাই চাঁদ নাচে গো আমার নিতাই চাঁদ নাচে গো আজি খোল করো তাল সঙ্গে নিয়ে নিতাই চাঁদ নাচে গো ওই খোল করো তাল সঙ্গে নিয়ে নিতাই চাঁদ নাচে গো আজি মুখে হরি হরি বলে নিতাই চাঁদ নাচে গো ওই মুখে হরি হরি বলে নিতাই চাঁদ নাচে গো হরি বল হরি বল মুখে হরি হরি বলে খোল করো তাল সঙ্গে নিয়ে আমার নিতাই চাঁদ নৃত্য করছে গৌর হরির সঙ্গে হরি বল হরি বল কেমন ভাবে নৃত্য করছে কি গো গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচে গো আমার গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচে গো আমার গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচে গো গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচে গো ওই গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচে গো ওই গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচে গো গৌর ঢোলে আমার গৌর হরি নৃত্য করছে গৌর ঢোলে পড়বে বলে আহা গৌর হরির পাছু পাছু নৃত্য করছে নিতাই চাঁদ কেন গো হরি বল হরি বল পাছু পাছু নৃত্য করছে বাহু পাশার করে গৌর হরিকে বেড়ি করে কেন আমার গৌর হরি হরি যদি ঢোলে পড়ে নাচতে নাচতে যদি ঢোলে পড়ে তাই নিতাই চাঁদ পাছু পাছু নৃত্য করছে গৌর হরিকে ধরবার জন্য হরি বল হরি বল তাহলে গৌরকে যদি পেতে হয় গৌরকে যদি ভজতে হয় বলি ভজই আমার নিতাই ভজ ভজই আমার নিতাই ভজ ভজই আমার নিতাই ভজ ভজই আমার নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে ভজই আমার নিতাই ভজ নিতাই ভজ গৌরি পাবে ভজ আমার নিতাই ভজ গৌরি পাবে গৌর পেলে ব্রজে যাবে গৌর পেলে ব্রজে যাবে ভজ আমার নিতাই ভজ ভজ আমার নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে গৌর পেলে ব্রজে যাবে ব্রজে গেলে ব্রজ প্রাপ্তি হয়ে যাবে আহা গৌরকে পেতে হলে আগে নিতাই চাঁদকে ভজতে হবে ভজ নিতাই ভজ নিতাই ভজলে না তাই পেলে না তাই ভজ ভজ নিতাই ভজ ভজ নিতাই ভজ নিতাই ভজলে না তাই পেলে না তাই তাহলে নিতাইকে ভজলে গৌর পাওয়া যাবে গৌরকে পেলে ব্রজে যাওয়া যাবে আর ব্রজে গেলে ব্রজ প্রাপ্তি হয়ে যাবে হরি বল হরি বল তাই আজকে নিতাই চাঁদ গৌর হরির সঙ্গে পাছু পাছু নৃত্য করছে কেন নিতাই চাঁদ ছাড়া গৌর হরিকে ধরবার মতো আর কেহ নাই তাই পাছু পাছু নৃত্য করছে ওই নৃত্য দর্শন করে আর একজন থাকতে পারলো না সেও নৃত্য করছে সে কে আমার গদাধর নাচে গো গদাধর নাচে গো ধরে নাচে গো আমার গদাধর নাচে গো মহাপ্রভুর বাম পাশে গদাধরে নাচে গো ওই মহাপ্রভুর বাম পাশে গদাধরে নাচে গো শোনো শোনো দেখে কি মনে হচ্ছে জানো
দেখে মনে হচ্ছে মনে হয় গদাই রাধা নাচিছে, ওরে গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, মহাপ্রভুর বামে পাশে গদাই রাধা নাচিছে, ওরে মহাপ্রভুর বাম পাশে গদাই রাধা নাচিছে, মুখে হরি হরি বলে গদাই রাধা নাচিছে, ওরে মুখে হরি হরি বলে গদাই রাধা নাচিছে, গদাই রাধা হরি বল। এই যে এই গদাই রাধা তিনি কে গো? গদাই রাধা রাধারানীর কিঞ্চিত অংশ। নিতাই চাঁদ নৃত্য করল, নিতাই চাঁদ হচ্ছে শঙ্করশন শক্তি দাদা বলরাম, আর এই গদাই রাধা নৃত্য করছে। এই গদাই রাধাকে রাধারানীর কিঞ্চিত অংশ। আচ্ছা কিঞ্চিত অংশ কেমন ভাবে হয়েছে গো? কিঞ্চিত অংশ থেকে গদাই রাধার সৃষ্টি। তাহলে কিভাবে হলো? না সেই বৃন্দাবনের কথা বলি, রাধা গোবিন্দ যখন শতকোটি গোপিনীগণকে সঙ্গে নিয়ে অন্তর্ধ্যান রাস করছেন, অন্তর্ধ্যান রাস অন্তে যত গোপী তত কৃষ্ণ হয়ে নিত্য হলো, সকলের মনোবাসনা পূর্ণ হলো, অবশেষে একটাই রাধা একটাই কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়েছে। এবার রাধারানীর দেখুন, রাধারানী মনে মনে ভাবছে যে আমার বধুকে যখন পেয়েছি আমি আর কোথাও যাব না, আমি আর কোথাও যাব না, আমি আর বাদনির ঘরে ফিরে যাব না। বধুকে বলছে, বধু আমি তোমার কাছে থাকব। বলেন কিভাবে? বলেন কালো মানিকের হার পরে আমি তোমার গলায় ঝুলব। এই কথা বলে বধুর কণ্ঠখানি জড়িয়ে ধরেছে, যেই জড়িয়ে ধরেছে ধীরে ধীরে ওই গোবিন্দের সঙ্গে রাধারানী লীন হতে গেল। কিন্তু কিঞ্চিত যখন বাকি ছিল, একটুখানি বাকি ছিল, এমতি সময় চতুরা ললিতা সখী দর্শন করে বলছে, রাধে এ তুই কি করছিস, কি করছিস রাধে? বলছে কেন? আচ্ছা প্রত্যেক দিন আমরা আসি বড় আশা নিয়ে, তোদের যুগল মিলনকে দর্শন করবার জন্য। এই যুগল মিলন দর্শন করা যে কত শান্তি, কত আনন্দ, কত সুখ, যারা আস্বাদন করে, যারা দর্শন করে তারাই জানে। তুই জানবি না রে, আর তোর বধুর সঙ্গে তুই আজকে লীন হয়ে যাচ্ছিস। যদি লীন হয়ে যাস, ওই যুগল রূপটা যে আর আমরা দেখতে পাবো না, আমরা আর দর্শন করতে পারবো না, আমরা প্রত্যেক দিন নিতুই নিতুই তোদের কাছে আসি এই যুগলটাকে দর্শন করবার জন্য। তাই অমন করে অমন করে আর লীন হয়ে যাস না রাধে। তাই কি করলেন? রাধারানী ললিতা সখীর কথা মতো আর লীন হতে পারল না, তাই কিঞ্চিত অংশ থেকে গদাই রাধার সৃষ্টি হলো, গদাধরের সৃষ্টি হয়েছে। তাই এমনি ভাবে গদাই রাধা মহাপ্রভু প্রভুর বাম পাশে নৃত্য করছে। আর কে নৃত্য করে? সেও মুখে হরি হরি বলে নৃত্য করছে, আমার অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, অদ্বৈত নাচে গো, আমার অদ্বৈত নাচে গো, মুখে হরি হরি বলে অদ্বৈত নাচে, ওরে মুখে হরি হরি বলে অদ্বৈত নাচে গো, শান্তিপুর সীতানাথে অদ্বৈত নাচে গো, শান্তিপুর সীতানাথ অদ্বৈত নাচে গো, হু হু হুঙ্কার করে অদ্বৈত নাচে, ওরে হু হু হুঙ্কার করে অদ্বৈত নাচে গো, হু হু হুঙ্কার করে অদ্বৈত নাচে, ওরে হু অদ্বৈত নাচে গো, শান্তিপুর সীতানাথ অদ্বৈত নাচে গো, শান্তিপুর সীতানাথ অদ্বৈত নাচে গো, অদ্বৈত আচার্য শান্তিপুর সীতানাথ অদ্বৈত আচার্য নৃত্য করলেন। এই যে অদ্বৈত আচার্য, ইনি কে? হরি বল। এনার কিন্তু আনন্দের সীমা রইল না আজকে এই মহারাসে। কেন গো? হরি বল হরি বল। এই অদ্বৈত আচার্য তিনি কে? আনন্দের সীমা নাই মহারাসে। কেন? দেখুন
प्रत्येक दिन शज्जा परित्याग करे पार्वती माँ गभीर निशीते राज दर्शन करते जान। किंतु এই যে অদ্বৈত আচার্য, ইনি তো ভোলানাথ, ইনি প্রত্যেক দিন যখন পার্বতী মা চলে যান সেদিন আর কিছু বলেন না, কিন্তু আজকে যখন চলে যাচ্ছেন মা তখন ছুটতে ছুটতে গিয়ে বলছে, দাঁড়াও পার্বতী। আচ্ছা প্রত্যেক দিন এই গভীর নিশীতে তুমি কোথায় যাও বলো তো, আমায় কেন নিয়ে যাও না, বলো না তুমি কোথায় যাও। বলবো শঙ্কর, আমি যাই প্রত্যেকটা দিন আমার রাধা গোবিন্দের রাজ দর্শন করতে। ভোলানাথ বললেন, আচ্ছা প্রত্যেক দিন তুমি একা একা যাও কেন, আজ থেকে আমি তোমার সঙ্গে যাব, আমায় তুমি নিয়ে যেতে পারো না। পার্বতী মা বলে, না শঙ্কর সেখানে তুমি যেতে পারো না, কেন না সেখানে যে পুরুষের কোনো অধিকার নাই, সেখানে তুমি যেতে পারো না, তুমি যাবে না। এই কথা বলে পার্বতী মা ছুটতে ছুটতে সেই রাশে গিয়ে উপস্থিত হলেন। কিন্তু এদিকে ভগবান আমার ওই শতকোটি গোপিনীগণকে নিয়ে মহারাশে তিনি মত্ত হয়ে আছেন, কিন্তু ভোলানাথ কি করলেন, পার্বতী মায়ের কোনো কথার কর্ণপাত না করে একটি শ্বেত গোপীর বেশ ধারণ করে, শ্বেত মানে সাদা, শ্বেত গোপীর বেশ ধারণ করে ধীরে ধীরে রাস মঞ্চে প্রবেশ করে ওই রাস মঞ্চের এক কোণে চুপটি করে বসে আছে। ভগবান আবার বললেন, আচ্ছা পার্বতী আজকে রাসে কেন আনন্দ হচ্ছে না, নৃত্যে কেন আনন্দ হচ্ছে না বলতে পারো, দেখো তো কেউ এই রাস মঞ্চে এসেছে কিনা। দেখুন ভগবান তো অন্তর্যামী হরিবোল, কিন্তু কাউকে কিছু না বলে পার্বতী মাকেই বললেন, কেন হরিবল ওই যে কথায় বলে না, যার জমি ঢিলা তার জমিতেই ভাঙে, তাই পার্বতী মাকে বললেন, পার্বতী দেখো তো কেউ এসেছে কিনা। পার্বতী মা ওই রাস মঞ্চের চতুর্দিকে খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে দেখলেন রাস মঞ্চের এক কোণে ঘোমটা দিয়ে বসে আছে একজন, তাকে দর্শন করে বলছে, কে তুমি, কথা বলো কে তুমি, বলছে আমি শ্বেত গোপী, ঘোমটা দিয়ে আছো কেন, ঘোমটা খানি খোলো বলছি খোলো, বারবার মাথাটি এমন করছি, কিন্তু পার্বতী মা বলছে, খোলো বলছি ঘোমটা দিয়ে কেন আছো খোলো বলছি, কিছুতেই যখন ঘোমটা খুলছে না, পার্বতী মা ছুটতে ছুটতে গিয়ে জোরপূর্বক ওই ঘোমটা খানি নিজেই খুলে দিলে। একই একই শঙ্কর, তুমি তুমি কেন এসেছো, তোমায় না আসতে না করেছিলাম, কেন তুমি এসেছো, তোমায় না বলেছিলাম এই রাসে পুরুষের কোনো অধিকার নাই, তুমি কেন এলে, চলে যাও বলছি। ভোলানাথ বললেন, পার্বতী এত সুন্দর রাধা গোবিন্দের রাসলীলা আমায় তুমি দর্শন করতে দিলে না, আমার ভাগ্যে হবে না। তবে আমিও বলে রাখি, শোনো পার্বতী, যে রাধা গোবিন্দের রাসলীলা আমার ভাগ্যে হলো না, আমার দর্শন করতে দিলে না, আমিও বলে রাখি, আগত
আগত কলিযুগে আমি কি করব জানো? যে রাসলীলাকে তোমরা গোপনে রেখে ভজন সাধন করছো, এই রাসলীলা আগত কলিযুগে আমি কি করব জানো? আমি ভেঙে নিয়ে যাব শান্তিপুরে, শান্তিপুরে নিয়ে গিয়ে আমি ঘরে ঘরে আমি আমি ঘরে ঘরে আমি বিলা ঘরে ঘরে আমি বিলাইব হে গোপন ভজন ঘরে ঘরে হরি বল হরি বল আমি মিলাইব আমি মিলাইব আমি গোপনে ওগো রাখিব না আমি ঘরে ঘরে আমি বিলাইব আমি গোপন গোপনে আমি রাখিব না গো আমি ঘরে ঘরে তোমরা গোপনে রেখে ভজন সাধন করছো, এই রাসলীলা আমার ভাগ্যে যখন হলো না আমি ভেঙে নিয়ে যাব শান্তিপুরে, শান্তিপুরে নিয়ে গিয়ে
আমি ঘরে ঘরে বিলাইব আর গোপনে রাখব না। তাই যারা শান্তিপুরে গেছেন দেখেছেন আজও কিন্তু এই রাসের সময় হরে কৃষ্ণ সেখানে কিন্তু রাস হয়। ওই রাস এনেছিলেন অদ্বৈত আচার্য ভোলানাথ, সেখানে কিন্তু এখনো সেই ভাঙা রাস হচ্ছে। যারা গেছেন তাদের কিছু বলা লাগবে না, আর যারা জাননি তারা যাবেন, খুব ভালো লাগবে। তাই এই রাসলীলা আর গোপনে রইল না, এমনি ভাবে শান্তিপুরে ঘরে ঘরে বিলাইয়ে দিল। তাই আজকে সেই অদ্বৈত আচার্য আজকে প্রভুর বাম পাশে এমনি ভাবে হুঙ্কার দিয়ে নৃত্য করছে। ইনি হলেন স্বয়ং ভোলানাথ। আর কে নৃত্য করে? শান্ত স্বভাব নিয়ে আর একজন নৃত্য করছে প্রভুর পাছু পাছু কর জোড়ে। সে কে? আমার শ্রীবাসে নাচে গো, শ্রীবাসে নাচে গো, শ্রীবাস আমার শ্রীবাসে নাচে গো, মহাপ্রভুর পাছু পাছু শ্রীবাসে নাচে গো, শ্রীবাস প্রতি নাচে গো, মহাপ্রভুর পাছু পাছু শ্রীবাস প্রতি নাচে গো, মহাপ্রভুর পাছু পাছু শ্রীবাস প্রতি নাচে গো, ওকে হরি হরি বলে শ্রীবাস প্রতি নাচে গো, হরি বলে হরি হরি বলে শ্রীবাস হরি বলে হরি হরি বলে শ্রীবাস বলে নাচে গো, ওকে হরি হরি বলে শ্রীবাস বলে ওকে হরি হরি বলে শ্রীবাস বলে ওকে হরি হরি বলে শ্রীবাস বলে নাচে গো। এমনি ভাবে শ্রীবাস নৃত্য করছে। শ্রীবাস কাকে বলছে? শ্রীবাস কাকে বলে গো? শ্রী মানে সুন্দর, বাস মানে বাসস্থান। যার বাসাখানি সুন্দর তিনি হলেন শ্রীবাস। কোন বাসা? এই বাসা। এই বাসা যার সুন্দর তিনি হলেন শ্রীবাস। হরি বল হরি বল। তাই আজকে সকল ভক্ত একত্রিত হয়ে আমার প্রেমের ঠাকুর গৌর হরি ভক্তগণ সঙ্গে নিয়ে নৃত্য করছে আর বদনে মধুমাকা হরি নাম গাইছে। কিন্তু সকল ভক্ত বাহু তুলে উচ্চ ঈশ্বরে হরি নাম করছে মহানন্দে, কিন্তু একজন ভক্ত অদূরে দাঁড়িয়ে আছে বাবা, সেই ভক্ত আসতে পাচ্ছে না। দূর থেকে প্রভুর চরণে জানাই দয়াময়, আমি তোমার কাছে যেতে পারবো না, সে অধিকার আমি হারিয়ে ফেলেছি, তাই তোমার চরণে আমি ঠাই নিতে পারলাম না। এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, কিন্তু ভগবান আমার, আহা, ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন অন্তে লক্ষ্য করলে, একি তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? ইনি কে? ইনি হলেন হরিদাস। দর্শন করে প্রভু ডাকলেন, হরিদাস তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি কেন আমার কাছে আসছো না? তুমি কেন আমার সঙ্গে নাম গাইছো না? ও হরিদাস, কি হয়েছে তোমার বলো না হরিদাস। হরিদাস বলছে, প্রভু গো, আমি তোমার চরণে ঠাই নিতে পারবো না দয়াময়। কেন না? আমি যে অশুচি হয়ে গেছি। হরিদাস, কে বলে তুমি অশুচি? না না হরিদাস, তুমি অশুচি নও। তুমি কি জানো না হরিদাস, মুচি হয়ে শুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, আরে শুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ, যদি কৃষ্ণ হরিদাস, তুমি কি জানো না মুচি হয়ে শুচি হয়,
হয় যদি কৃষ্ণ ভজে আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে তুমি জানো না হরিদাস তুমি নাম না করলে আমি শান্তি পাই না তুমি নাম না করলে আমি আনন্দ পাই না তুমি জানো না হরিদাস এই যে আমার বক্ষ মাঝে দুটি পাঁজর আছে এই দুটি পাঁজরের একটি পাঁজর তুমি হরিদাস এসো হরিদাস তুমি আমার সঙ্গে নাম করো তুমি আমার চরণে ঠাই নাও এসো হরিদাস এসো হরিদাস বলছে দয়াময় তুমি বলছো তোমার কাছে যাব তোমার কাছে ঠাই নেব হ্যাঁ হ্যাঁ হরিদাস তুমি আমার কাছে ঠাই নাও শুধু তাই নয় এই সকল ভক্ত সকল ভক্ত নাম আনতে কিছু না কিছু আমার কাছ থেকে চেয়ে নেয় আমি আনন্দিত মনে তাদের দান করি তুমিও আমার কাছে কিছু চাও দয়াময় আমি কি চাইব আমার বলতে তো কেউ নাই দয়াময় তুমি ছাড়া আমার বলতে কেউ নাই দয়াময় আমি জন্মগ্রহণ করেছিলাম ব্রাহ্মণ কুলে কিন্তু জবনের অন্ন খেয়ে আমি মানুষ হয়েছি কিন্তু আমার পিতামাতা তো কেউ নাই দয়াময় আমি জানি তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার বান্ধব তুমি আমার স্বজন দয়াময় আমি কার জন্য চাইব তবুও তুমি তুমি কিছু চাও হরিদাস দিতেই যদি হয় দয়াময় তুমি আমায় এই দাও বলো হরিদাস তুমি কি চাইছ দয়াময় তুমি ছাড়া তো আমার কেউ নাই তাই তব চরণে জানিয়ে রাখি যেদিন আমার চরণে থাকিবে না চলিবার শক্তি দয়ালে চলিবার শক্তি যেদিন আমার নয়নে থাকিবে না দৃষ্টি শক্তি দৃষ্টি শক্তি যেদিন আমার বদনে থাকিবে না বলিবার শক্তি শেষের দিন হবে শেষের দিন হবে যেদিন আমার নামিয়ে দেবে তুলসী তলায় নামিয়ে দেবে তুলসী তলায় সেই শেষের দিনের এই মিনতি হে গৌর হরি তব চরণে এই বাসনা সেদিন পুত্র হয়ে হে শেষে কৃত্য সমাধান তুমি সমাধান পুত্র হয়ে
পুত্র হয়ে রাধে রাধে শেষে কৃত্য সমাধান তুমি সমাধান করো হয়ে শেষের দিনে শিকিত সমাধান গৌরহরির চরণে আছাড় খেয়ে পড়ে বলছে দয়াময় চাইবার মতো আমার আর কিছু নাই তব চরণে রইল এই বাসনা আমার শেষের দিনে তুমি নিজে পুত্র হয়ে আমার শেষ কৃত সমাধান করো নিতাই গৌর হরি গৌর হরি চমকে উঠলেন হরিদাস হরিদাস এ তুমি কি বলছো এ তুমি কি চাইছো তুমি অন্য কিছু চাও হরিদাস এ আমি দিতে পারবো না হরিদাস তুমি অন্য কিছু চাও দয়াময় আমি আর কিছু চাই না তুমি কথা দাও দয়াময় তুমি আমার শেষ কৃত্য সমাধা করবে পুত্র হয়ে কথা দাও গৌর হরি বললেন বেশ হরিদাস আমি কথা দিলাম যা আমি কোনো ভক্তের জন্য কখনো কোনো দিন করি নাই আমি কথা দিলাম আমি তাই করব তোমার জন্য আমি কথা দিলাম হরিদাস তাই হরিদাসের যেদিন শেষের দিন হলো
প্রেমের ঠাকুর গৌর হরি আমার, ওই শেষের দিনে নিজে নিজের কোলে তুলে নিয়ে সেই পুরী ধামে লীলা চলে বালির তটে নিজে পুত্র হয়ে হরিদাসের দেহখানা সমাধিস্থ করেছিলেন। এমনকি যেখানে সমাধিস্থ করেছিলেন সেখানে কিন্তু কোনো গাছপালা ছিল না। প্রভু কি করেছিলেন, একদিন বকুল গাছের ডাল দিয়ে দন্ত করতে করতে ওইখানে গিয়ে ওই বকুল গাছের সেই ডালের যে দন্ত, ওই দন্তখানা ওখানে রোপণ করে দিয়েছিলেন। আর সেই বকুল সুন্দর করে একটা বকুল গাছ হয়ে উঠল। কিন্তু আশ্চর্য বস্তু, আমরা দেখলাম, গিয়েছিলাম তো, কিন্তু যারা গেছেন তারা জানেন, যারা যাননি তারা তো জানেন না, অতি অবশ্যই যাবেন। অপূর্ব ব্যাপার, গাছটির কিন্তু কাঠ জাতীয় ভিতরে কিছু নাই, সবই আছে, ফুল ফল পাতা লতা সবই আছে, কিন্তু কাঠ জাতীয় কিছু নাই, একটা ছাল বেয়ে চলেছে। আহা, তাই কি সুন্দর হবে ওই হরিদাসের দেহখানা, ওই সমাধিটা ছায়া করে আছে। আহা, তাই এমনি করে হরিদাসের মনোবাসনা পূর্ণ করেছিলেন ভগবান। তাই বলছে, হরিদাস আমি কথা দিলাম তোমার মনোবাসনা পূর্ণ করব, কিন্তু আর নয়, আর তুমি দূরে থাকবে না, আমার সঙ্গে তুমি বাহুত্তালন করে মধুমাখা হরি নাম করো। তাই হরিদাস গৌর হরির সঙ্গে আরো ভক্তগণ ছিলেন, সকলের সঙ্গে বাহু তুলে হরি নাম হচ্ছে। আপনারা করুন, এই দেখুন, আপনারা সবাই বাহু তুলে করতালি দিয়ে দিয়ে হরি নাম করুন, উচ্চই সারে করুন। দেখুন, মধুমাখা হরি নাম করলে অগুণ হয় না, এই নামের ধ্বনি যতদূর পর্যন্ত পৌঁছে যায় ততদূর পর্যন্ত কিন্তু মঙ্গল। আহা, তাই সবাই বাহু তুলে আমার সঙ্গে একটু হরি নাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। করতালি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম।
লাগলো। আমার মায়েরা বাবারা কি সুন্দর একটু হরি নাম করলেন, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি মাঝে মাঝে মায়েরা ঘুমাচ্ছে, তো একটু ঘুম ভেঙে গেল, তাই না? হরি বল, হরি বল। বেশ, তা এবার কি করলেন? এমনি ভাবে হরিদাস গৌর হরির সঙ্গে বাহু তুলে মধুমাকা হরি নাম গাইলেন, হরি বল। এবার ভাবাবিষ্ট পদকর্তা কি বললেন? ওগো বাসুদেব ঘষে কাহে, মনে রহরিষ বাসুদেব ঘষে কাহে, মনে রহরিষ আর রস রস কি বললেন? বাসুদেব ঘোষে কাহে মনে রহরিষ, মনে রহরিষ আর রাস রাস লীলা গড়া এবে করিলা প্রকাশ, এবে করিলা প্রকাশ হে 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 রস 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 করিলা প্রকাশ রে, রস রস করিলা প্রকাশ রে, রস রস করিলা প্রকাশ রে। ¡Gracias!
করিলা প্রকাশ রে রস রস করিলা প্রকাশ রে রস রস করিলা প্রকাশ রে রস রস করিলা প্রকাশ রে নিতাই গৌর হরি কৃষ্ণ প্রেমের কমল কলিটি হ্যালো হৃদয় সব সিনি রে হৃদয় সব কৃষ্ণ প্রেমের কমল কলিটি হৃদয় সব সিনি রে হৃদয় সব সিনি রে জানি না কবে পড়ছিল কবে পড়ছিল কৃষ্ণকে মের কমল হৃদয় রে অন্তরে বলেছে সকল মধুর পরশে রয়েছ তুমি কবে পড়ছিল রে রে কবে পড়ছিল রে কৃষ্ণ প্রেমের কমল কলিটি চলিছে সূর্য তারা
সকলে কোথায় ছিলাম গো মাইরা কি গো কোথায় ছিলাম হ্যাঁ নদীয়ার মাঝে নবদ্বীপের মাঝে আচ্ছা এতক্ষণ আস্বাদন করলাম গৌর চন্দ্রিকা গৌর কথা এবার কোথায় যাব কি গো বৃন্দাবনে আচ্ছা বৃন্দাবনে তো যাব বলুন তো বৃন্দাবনে যেতে গেলে সর্বপ্রথমে কি লাগে টাকা টাকা দেখুন যার প্রচুর ধন ঐশ্বর্য আছে সে কিন্তু বৃন্দাবনে যেতে পারে না আবার দেখুন একজন ভিখারি সে কিন্তু চলে যায় বৃন্দাবনে কেন তার এই মনটা ছিল মনির আগে কেউ কখনো কোথাও যেতে পারে না
তাহলে এই মনটাকে নিয়ে আপন আপন গুরুচরণ হিয়ার মাঝে রেখে নবদ্বীপ ধামকে পরিক্রমা করে আমরা সকলে মিলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি সবাই মিলে করবেন, আর মনটাকে নিয়ে চলুন আমরা যাব বৃন্দাবনে। সবাই চলুন, যাবেন তো নাকি? বাবা খুব সুন্দর, তাহলে চলুন আমরা বৃন্দাবনে প্রবেশ করি উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি করতে করতে আর মনটাকে নিয়ে। বাবা বাবা খুব সুন্দর, চলে রে আমার মন এই মধুর বৃন্দাবন, এই যমুনার ধরে ধরে তমালের বন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধরে ধরে রাধে একবার চল রে আমার মন মধুর আসতে সেখানে কি কি আছে? হরিবল হরিবল শেখাই স্বামী কুণ্ড
জোর হলো না হরি বল এই তো হয়েছে ওমা একটা কথা বলি ছোট করে আচ্ছা আম যদি কুড়াতে হয় ঝড় মাথায় কুড়াতে হয় হ্যাঁ ঝড় যখন থেমে যাবে একটাও কিন্তু আম পাওয়া যাবে না যাবে না তাহলে ঝড় মাথায় উলুধ্বনি করতে হবে তাহলে কিছু পাওয়া যাবে জয় রাধে তাহলে কোথায় এলাম বৃন্দাবনে তাই তো আচ্ছা বলুন তো বৃন্দাবনের রাজাকে কুটিলা বৃন্দাবনের রাজা হচ্ছে শ্রীমতী রাধারানী হ্যাঁ তাহলে আমরা সবাই একত্রিত হয়ে করতালি দিয়ে দিয়ে রাধা নাম গাইব হবে তো হ্যাঁ খুব ভালো আমার বলা লাগছে না এখানে জানি খুব ভালো লাগছে হরি বল হরি বল হ্যাঁ আমার কমিটির ভাইরা আমার বাবারা মায়েরা কাকুরা সবাই ভালো খুব ভালো লাগছে সবাই এমনি করে আনন্দ করবেন কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর হরি বল হরি বল হ্যাঁ তা সবাই আমরা রাধা নাম গাইব সবাই করতালি দিয়ে উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি করবেন আর মাঝে মাঝে রাধা নাম করবেন হবে তো হ্যাঁ কিছু মনে করবেন না ছোট্ট করে একটা রাধা নাম হয়ে যায় সবাই মিলে উলুধ্বনি করবেন কিশোরী কোচে ঈশা কিশোরী কোচে ঈশা ইন্তজাম হো যায় মায়েরা কিন্তু কেউ দিচ্ছে না করতালি হ্যাঁ সবাই করতালি ও মা সবাই একটু ভক্তি নিয়ে দাও মা ও মা হরি বল হ্যাঁ মায়েরা দেবে দেবে ও লজ্জা পাচ্ছ না কি এখানে ভাসু শ্বশুর বলে কিছু নাই লজ্জা ঘৃণা ভয় তিন থাকিতে নাই তো সবাই আমরা আনন্দ করতে এসেছি সবাই বৃন্দাবনে এই মধুময় বৃন্দাবনে সবাই আনন্দ করব হরি বল সবাই করুন সবার অধিকার আছে যার যেমন কণ্ঠ দিয়েছেন ভগবান সবাই সেই কণ্ঠ নিয়ে করুন আমার সঙ্গে কিশোরী কোছে কিশোরী কোছে কিশোরী কোছে ধরে
খুব ভালো। হ্যাঁ এবারে তো ঝাঁকা নাকা দিয়েছে গো, এত সময় ঘুমাচ্ছিল। হরি বল হরি বল। হ্যাঁ খুব ভালো লাগছে না, ঘুম ভেঙে গেছে? হ্যাঁ বাবা খুব সুন্দর। রাধে রাধে নামে জপ কর, কৃষ্ণ নামে রাশি পিয়া কর। রাধে রাধে নাম, রাধে রাধে নামে জপ কর, কৃষ্ণ নামে রাশি পিয়া কর। কৃপা দৃষ্টি বর্ষায় কর, রাধে রাধে নাম, রাধে রাধে নাম, রাধে রাধে নাম। এবার মায়েরা বসুন। হ্যাঁ খুব সুন্দর বাবা, আমার মায়েরা এত আনন্দ প্রিয় কি বলবো, বাবারা ভাইরাও তাই, খুব ভালো। হ্যাঁ বসো আজি, দেখুন আস্তে আস্তে কথা বলি, শুনুন একটু আস্তে। দেখুন বিশেষ একটা ঘোষণা, আমি সকলের কাছ থেকে কৃষ্ণ ভক্তির ভিক্ষারূপ তুলসী, আমি সকল গৌর ভক্ত কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্তিমতী মায়েদের কাছ থেকে আমি চেয়ে নেব। একটু শুনুন, দেখুন সকলে এখন দেখছেন, আস্তে মা কথা বলবেন না, একটু আস্তে। এই যে আমার ডান দিকে যে ছেলেটি বসে আছে, আমার একমাত্র পুত্র, আমার বলা ভুল হবে, আপনাদের সকলের সন্তান, তাই ওকে একটু আশীর্বাদ করবেন। ও একটা বড় জায়গায় পৌঁছে গেছে, বড় জায়গা বলতে সেটা হচ্ছে জি বাংলা। আপনারা দেখছেন যে সিরিয়াল কৃষ্ণকলি, ওই কৃষ্ণকলি সিরিয়ালে যে শ্যামা যে গানগুলি করে, ওই গানের রেকর্ডিংয়ে আপনাদেরই এই পুত্র এই খোলে সঙ্গত করেছে। হরি বল হরি বল।
ওর স্যার হচ্ছে ওর গুরুদেব হচ্ছে সকলেই সকলেরই সুপরিচিত তিনি হলেন হরে কৃষ্ণ হালদার আপনারা দেখেছেন চুল ঝাঁকড়া খোল নিয়ে এই শ্রীখোল বাজান তাই সকলে আশীর্বাদ করবেন শুধু ওকে নয় আমার স্টাফকে আশীর্বাদ করবেন এই জন্মে যেমন ভাবে এই সাধুর বাজারে যার যার একটা অধিকার নিয়ে আমরা আছি কেউ গাইছে কেউ বাজাচ্ছে তাই এই সাধুর বাজারে যেন সকল সকলে এমনিভাবে যেন আনন্দ দিতে পারে আমরা যেন আনন্দ দিতে পারি আর ওর যেন এই শিখল এমনিভাবে বাজিয়ে সকলকে যেন আনন্দ দিতে পারে আর রাধা গোবিন্দের চরণে যেন ঠাই হয় সকলে সেই আশীর্বাদটুকু করবেন নিতাই গৌড় হরিবাল হরি কি বলছেন আজি মধুময় শ্রীধাম বৃন্দাবন আলোচ্য বিষয় একটু আসতে ভাইয়ের একটু কথা বেশি হচ্ছে একটু কথা কম বলো তা কি বলছে বৃন্দাবন ধাম আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা তাই আজকে মামার কি করেছিলেন গোপাল যখন উত্তর গোষ্ঠ থেকে ঘরে ফিরেছে সেই নিশীতে মামার গোপালকে ক্ষীর স্বর নবনী বদনে তুলে দিয়ে সেবা দিয়ে আচমন করিয়ে মা নিয়ে গেছে কোথায় শয্যাপরি শয্যাপরি নিয়ে গিয়ে মামার সুন্দর করে গান গেয়ে গেয়ে ঘুম পাড়াচ্ছে ও মা আমাদের সন্তান আমরা কি করি কেউ গল্প বলে ঘুম পাড়াই কেউ গান গেয়ে গেয়ে ঘুম পাড়ায় তাই না জয় রাধে তা আজকে যশোমতী মামার সুন্দর করে গান গেয়ে গিয়ে গোপালকে ঘুম পাড়াচ্ছে খোকা ঘুমালো পাড়া জোড়ালো বরগি গেল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব খোকা ঘুমালো পাড়া জোড়ালো বরগি গেল দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব খোকা ঘুমালো পাড়া জোড়ালো বর গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দিব মামার এমনি করে যখন গান গাইছে গান গাইতে গাইতে দুষ্ট গোপাল কখন জানি ঘুমিয়ে পড়েছে আহা মা দর্শন করে কি করলো মাও ঘুমিয়ে পড়ল ও মা আমাদের দশা এমন হয় না সন্তানকে ঘুম পাড়াতে গিয়ে আমরা ঘুমিয়ে পড়ি হয় না ও মা শাশুড়ি মা কি বলেন চিৎকার করে ডাকেন না ও মা কি গো তুমিও কি ঘুমিয়ে নিচ্ছ নাকি বৌমা বৌমা তো ঘুম পেয়েছে কিন্তু সাড়া দিতে হবে পরের ঘর না জমির ঘর জয় রাধে হ্যাঁ তা বৌমা বৌমা বলে যখন ডাকছে শাশুড়ি মা তখন ভয়ে ভয়ে সাড়া দিচ্ছে ও বৌমা সাড়া দিচ্ছে তা আজকে যখন গোপাল এমনি করে গোপালও ঘুমিয়ে পড়েছে মাও ঘুমিয়ে পড়েছে এবার চতুরের শিরোমণি গোপাল কি হলো চিলে কোঠার উপরে সুন্দরভাবে শয্যা পরিশয়নে আছে আর চিলে কোঠায় ছিল গবাক্ষ দ্বার শারদীয়া পূর্ণিমা রজনীতে ষোলকলায় পরিপূর্ণ হয়ে আসতে কথাগুলি শুনুন মা ভালো লাগবে একটু শুনুন আনমনা হবেন না এবার
ষোলকলায় পরিপূর্ণ হয়ে পূর্ণ চাঁদের রশ্মি গিয়ে পড়লো ওই গবাক্ষ দ্বার দিয়ে গোপাল অঙ্গে। যখন গোপাল অঙ্গে পড়েছে ভগবানের পড়ে গেল সেই প্রতিশ্রুতি রজনীর কথা মনে, যেই মনে পড়েছে শয্যা পরিত্যাগ করে বাসিখানি করে নিয়ে কি করলেন, নয়ন দুটি মুদিত করে কর জোরে ভগবান পিতো রাতি পিতো রাতি মনশ্চক্রে যুগমায়া মোপাশ্রী, যুগমায়া মোপাশ্রিতা ভগবান হইয়া সর ঐশ্বর্য পূর্ণ করিয়া প্রতিশ্রুতি রজনীর কথা মনে হওয়াতে ভগবান আমার কি করলেন, আহা এবার আঙিনা মাঝে কিবা শারদ চন্দ পাবন মন্দ কিবা শারদ চন্দ পাবন মন্দ শরদ চন্দ্র পাবন মন্দ অগ বিপিনে ভরা কুসুম গন্ধ আহারে 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 কিবা শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরা কুসুম গন্ধরে আহারে 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 কিবা ফুল আজি মত্ত মধুকর ভরণী মত্ত মধুকর ভরণী ফুল ফুটে উঠিল মত্ত মধু ভরণী ফুটে উঠিল মধুকর ভরণী মত্ত মধু মধুকর ভরণী ভরণী রে আহারে দেখো বনে বনে কত ফুল ফুটে বনে বনে কত ফুল ফুটেছে আজি তারার মালা গলাই পড়ে আজি বনে বনে কত ফুল ফুটে ওই তারার আজি গোবিন্দ সেবা লাগিবে বলি বনে বনে কত ফুল ফুটেছে গোবিন্দার মালা গলাই পড়ে গোবিন্দ সেবাই লাগিবে বলে আয়ের যদি মালা ফুটে উঠে ওই গোবিন্দ সেবাই লাগিবে বলে তোকে সবাই বলে বলে কত ফুল ফুটেছে হরে হরে বলে মালা
राधे राधे शरद चंद पवन मंद विपिने भरल कुसुम गंध फुल्ल मल्लिका मालती ज्युति मत्त मधुकर भरणी रे। आज के उमा एक लक्ष्य करबें शरदकाले पवन मृदुमंद बइछे। पवन माने कि पवन माने बतास, बतास मृदुमंद बइछे और फुल के जानाय फुल। ए जे फुल तुमरा सबाई बोली फुटे ओठो हे फुटे ओठो हे फुटे ओठो हे फुटे ओठो हे फुलेर कोड़ी फुटे ओठो हे फुलेर कोड़ी फुटे ओठो हे गोविंद शिवाय लागे के हावे फुलेर कोड़ी फुटे ओठो हे गोविंद शिवाय लागे के हावे फुलेर कोड़ी फुटे ओठो हे। पवन मृदुमंद बइछे आर फुल के जानाय फुल तुमरा फुटे ओठो। केनो आज के गोविंद शिवाय लागते हावे। ताई आज के देखुन एकाक ऋतुते किन्तु बाबा एकाक रकमेर फुल फोटे ताई ना। किन्तु आज के गोविंद सेवाय लागबार जन्य आज के छय छयटी ऋतुर फुल एक जोगे फुटे उठेछे। आज के तारार माला गलाई पड़े एक जोगे फुटे उठेछे। आहा किन्तु बाबा सब फुल की गोविंद सेवाय लागे। अच्छा फुल तो गाछे फोटे सब फुल फुटे उठे किन्तु सब फुल की गोविंद सेवाय लागे। आमी बोली ना क्यों देखुन एक ही गाछेर फुल तारार मतो फुटे आछे। जरा माली तारा चयन करे माली किन्तु सब फुल तोले ना मागो तोले एकटा साजी निये फुल तुलते जाए সাজিটা তার ভরে যায় গাছের ফুল কিছু কিছু ফুল কিন্তু গাছে রয়ে যায়। তাহলে মালি চয়ন করে ধৌত করে গোবিন্দ সেবায় লাগিয়ে দিচ্ছে ওই একই গাছের ফুল। আবার কেউ চয়ন করে তুলে এনে কি করে ওই ফুল চলে যাচ্ছে মৃতদেহের সঙ্গে কোথায় শ্মশান ঘাটে ওই একই গাছের ফুল। আবার কোন ফুল ওই গাছের ফুল গাছে রয়ে গেল সে কিন্তু গোবিন্দ সেবায়ও লাগলো না আবার মৃতদেহের সঙ্গে শ্মশান ঘাটেও গেল না। অবশেষে সেই ফুলটা কিন্তু বাবা ঝরে পড়ে গেল। কেন গোবিন্দ সেবায় লাগলো না? ভাবাভীষ্ট পদকর্তা বললেন হরি বল হরি বল। গোবিন্দ সেবায় লাগবে কি করে? ও তো যোগে যোগ ধরে ফুটতে পারে নাই। গোবিন্দ সেবায় যদি লাগতে হয় যোগে যোগ ধরে ফুটতে হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই সব ফুল গোবিন্দ সেবায় লাগে না। তাই আমাদেরও জানতে হবে এত সুন্দর সাধের মানব জন্ম পেয়েছি মাগো কিন্তু সুন্দর ভজনযোগ্য দেহখানা পেয়েও আমরা তাকে ভজন করলাম না। সব কিছু পেয়েছি তাই না? সুন্দর চরণ পেয়েছি তীর্থস্থানে যাবার জন্য, দুটি হস্ত পেয়েছি গুরু গোবিন্দ সেবা করবার জন্য, বাহু পেয়েছি সাধুসঙ্গ করবার জন্য, বদন পেয়েছি হরি কথা কৃষ্ণ কথা বলবার জন্য, নয়ন পেয়েছি ওই রূপ দর্শন করবার জন্য, মস্তক পেয়েছি ললাট পেয়েছি ওই চরণকে প্রণাম জানাবার জন্য। আহাহা কিন্তু আমরা এত সুন্দর সাধের মানব জন্ম পেয়ে ভজন যোগ্য দেহখানা পেয়ে এ দেহ গোবিন্দ সেবায় লাগাতে পারলাম না। রাধে রাধে এ জন্ম আমাদের বিধায় চলে গেল, এ দেহ গোবিন্দ সেবায় লাগলো না গো। তাই বললাম একটু আগে এই যে রাধা নাম করিয়েছি না, আমি করাইনি ভগবানই করিয়েছেন। তা এই যে রাধা নাম করলেন, যে জীবনে অনেকে দেখবেন জীবনে কখনো রাধা
কৃষ্ণ গোবিন্দ হরে কৃষ্ণ কোনোদিন উচ্চারণ করেনি বাবা। কিছু মনে করবেন না, আমরা যখন পথ দিয়ে ওই গাড়ির ভিতরে করে আসি, অনেক ইয়ং জেনারেশন আছে না, সবাই কি করে, ওই আমাদের দর্শন করে বলে হরিবল হরে কৃষ্ণ, কীর্তনের গাড়ি যাচ্ছে হরিবল বলে না মা, ও মা এই যে বিদ্রুপ করে বলছে, আমি কিন্তু সন্তুষ্ট হই। কেন জানেন? আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? এরা জীবনে কখনো কোনোদিন হরে কৃষ্ণ জীবনে বদনে কোনোদিন উচ্চারণ করেনি, কিন্তু আমাদের দেখে এই যে হরে কৃষ্ণ কথাটি উচ্চারণ করেছে, আমি ওদের আশীর্বাদ করি, আরো 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 হোক, আরো বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল, তাই না? তাই এত সুন্দর দেহটা পেয়ে আমরা হরি কথা কৃষ্ণ কথা বলি না বদনে, তাই দেহটা গোবিন্দ সেবায় লাগাতে হবে, ওই ফুলের মতো হরি বল হরি বল আমাদেরও কিন্তু অকালে ঝরে পড়তে হবে, তাই না? তা একটা জিনিস ভাবতে হবে, শেষের দিনের সম্বল কিন্তু একমাত্র মধুমাখা হরি নাম, নাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, তাই না? ওই বাড়ি গাড়ি বিষয় আশায় সুন্দর সুন্দর বাসন গয়নাগাটি কিচ্ছু সঙ্গে যাবে না, শুধু যাবে মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম, কিচ্ছু যাবে না। তাই যা কিছু করি না কেন, তার সংসার একবার করুন না। দেখুন এই সংসার মায়ার সংসার তো আমরা করি, ওই সংসারে কি সুখ আর গোবিন্দের সংসারে কি সুখ একবার করেই দেখুন না। আহা, তাকে ভুললে হবে না গো, হরি বল হরি বল। কৃষ্ণ বলে সবাই কাঁদতে পারে না, আর কৃষ্ণ বলে কাঁদা যে কত আনন্দ শান্তি সুখ, যে কেঁদেছে সেই জানে মা গো, হরি বল হরি বল। তাই আজকে সব ফুল কিন্তু গোবিন্দ সেবায় লাগলো না, তাই আজকে পবন মৃদুমন্দ বইছে আর ফুলকে জানাই ফুল, তোমরা এক সঙ্গে এক যোগে ফুটে ওঠো, কেন আজকে গোবিন্দ সেবায় লাগতে হবে, হরি বল হরি বল। তাই আজকে এই ছয় ছয়টি ঋতুর ফুল এক যোগে তারা ফুটে উঠেছে, হরি বল হরি বল। এবার কি করলেন, এবার গোবিন্দ আমার এমনিভাবে বনশোভা দেখতে দেখতে চলেছেন, হ্যাঁ বনশোভা দেখতে দেখতে চলেছেন, কিভাবে দেখলেন একটি সরোবর, আর ওই সরোবরে ফুটে আছে দুটি পদ্ম, একটি পদ্ম নীল আর একটি পদ্ম স্বর্ণ, ওই স্বর্ণ পদ্মটা পবনের তাড়নায় ওই নীল পদ্মের অঙ্গের উপরে কি করছে, ঢলে ঢলে পড়ছে। এমনিভাবে ঢলে ঢলে পড়ছে, যখন ঢলে ঢলে পড়ছে গোবিন্দ এই শোভা দর্শন করে বলে উঠলেন, ওই নীল পদ্মটা আমি আর স্বর্ণ পদ্মটা আমার রাধারানী, এখানে যদি আমার রাধারানীকে পেতাম আমিও ঠিক এমনিভাবে ঢলে ঢলে পড়তাম। তাই এমনি করে এই শোভা দেখতে দেখতে কি বা হেরা তো রাতি ওই ছানা ভাতি, 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 শ্যামা মহানে মদনে মাছি রে, আহারে আহারে রত রাতি ওই সন ভাতি, শ্যাম মহন মদনে মাতি রে মাতি রে মাতি রে মাতি রে, মুরলি কদান পঞ্চম আস্তে
কোলাবতী চিপা চরণি আমার কোলাবতী চিপা চরণি আহা কোলাবতী চিপা চরণি আসিবে জয় উঠি কর কোলাবতী চিপা আসিবে জয় উঠি কর কোলাবতী চিপা আসিবে জয় উঠি কর কোলাবতী আসিবে জয় উঠি কোলাবতী জনিতাই শ্রদ্ধেয় কৃষ্ণ ভক্ত মণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, অনেক রাত হয়েছে, রাজগান আপনারা আস্বাদন করছেন, তো আমাদের বাণীবেড়িয়া হরিসভায় আমাদের যেসব যুবক ভাইরা এখানে ঘোরাঘুরি করছে এবং সমস্ত যুবক ভাইরা মিলে দিদিকে দিদির গানে সন্তুষ্ট হয়ে একটা টাকার মালা আমরা প্রদান করছি। এবং রায়ান মণ্ডল, দেবাশিস জাগুলিয়া, এনাদের বাজনায় সন্তুষ্ট হয়ে 50টা টাকা করে, এবং যেনারা দোহার করছেন এনাদেরকে 20 টাকা করে, এবং যে ভাই করতাল বাজাচ্ছে এনাকে 10 টাকা আমরা দান স্বরূপ, এবং এনাদের মানে বাজনায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং দিদির গানে আমরা খুব আনন্দ উপভোগ করছি, আরও আনন্দ দেবে, আপনারা অপেক্ষা করুন। জয় জয় শ্রীগুরু নিতাই গৌর সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দ নিতাই গৌর হরি বল। দেখুন আমার দেখুন আমার কমিটির ছোট ছোট ভাইরা আমাকে সুন্দর একটা টাকার মালা দান করেছেন। দেখুন এই দান আমি মাথায় তুলে নিলাম, আপনারা সাধুগুরু বৈষ্ণব আপনারা সকলে আশীর্বাদ করবেন আমার এই ছোট ছোট ভাইদের, এত সুন্দরভাবে যে এই যে বৃন্দাবন রচিত করেছেন, এত সুন্দর পরিবেশন করছে, আমি দেখছি তো, এসে আমি সন্ধ্যাবেলা এসেছি দেখেছি, খুব ভালো লেগেছে। আর আমাকে যে এই দান করেছে আমার ছোট ছোট ভাইরা, সকলে দান করবে করেছে, সকলে আশীর্বাদ করবেন যেন গোবিন্দ সেবার জন্য দুহাত ভরে দান করতে পারে, আর গোবিন্দ সেবায় যেন ওরা সবাই লাগতে পারে। শুধু আমার ছোট ছোট ভাইরা না, আমার কাকুরা বাবারা যারা যারা আছেন কমিটিতে, সবাই যেন গোবিন্দ সেবায় লেগে যায়, গোবিন্দ সেবায় যেন দান করতে পারে, আর এমনিভাবে যেন রাধা গোবিন্দের চরণ প্রাপ্তি হয়, ওই চরণে যেন ঠাই পায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। আর আর দুটি ভাই দান করেছে 50 টাকা আমায়, আমার স্টাফকে দান করেছে, সকলে আশীর্বাদ করবেন যেন দুহাত ভরে দান করতে পারে, যেন কৃষ্ণ পদে মতি হয়, যেন গোবিন্দ ওনাদের মনোবাসনা পূর্ণ করে। নিতাই গৌর হরি বল হরি বল। এমনি ভাবে কি বলছে, হিরাত রাতি ঐছন ভাতি শ্যাম মোহনে মদনে মাতি মুরলিক গান পঞ্চমতান কুলবতী চিত চরণী রে। হেরা তো রাতি মানে ওই সেই রাতি, ওই রাতে কোন রাতে,
হরি বল। সেই শারদীয়া পূর্ণিমা রজনীতি, রজনীতে রজনীতি, হরি বল হরি বল, রজনীতে রজনীতি। তাহলে সেই রজনীতে বাঁশি বাদন করেছেন, হরি বল, বাঁশি বাদন করেছে। এবার বাঁশিকে গোবিন্দ বলছে, বাঁশি যাহারা আমাদের জীবন যৌবন যথা সর্বস্ব ধন দান করেছে, তাদের মনকে তুমি হরণ করে আনো, যাও বাঁশি। বাঁশি এই কথা শুনতে পেয়ে বাঁশি ছুটতে ছুটতে চলল সর্বপ্রথমে কোথায়, হরি বল, স্বর্গধামে। স্বর্গধামে গিয়ে দেখল স্বর্গের দেব দেবতাগণ, তারা দেবত্ব জনম পেয়ে তারা অভিমান মঞ্চে বসে আছে। বাঁশির ধ্বনি শুনতে পেল না, বাঁশি সেখান থেকে ছুটতে ছুটতে এলো পাতালে। পাতালের নাগনাগিনীগণ তারাও ঘুমাচ্ছে, বাঁশির ধ্বনি শুনল না। সেখান থেকে এলো কোথায়, মর্তে। এসে কি দেখল, মর্তবাসী মর্তবাসিনীগণ তারা কি করছে, আশার বিছানা বিছাইয়ে মায়ার বালিশ মাথায় দিয়ে তারা মোহঘুমে ঘুমাচ্ছে বাবা। কেউ আর বাঁশির ধ্বনি শুনতে পেল না, বাঁশি সেখান থেকে গেল কোথায়, বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে এসে দেখল কি, বৃন্দাবনের বোজ গোপীগণ দ্বার রুদ্ধ করে বসে আছে। হে গোবিন্দ, কখন তুমি বাঁশি বাদন করবে, আর কখন তোমার দর্শনে, কখন তোমার সেবায় আমরা লাগবো, নিতাই গৌর হরি বল। তাই তাদের মনকে হরণ করে বাঁশি চলে গেল। তাহলে এই বাঁশির ধ্বনি শুনল কারা, গোপী যারা। গোপিকারা 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 ওরে গোপিকারা গোপিকারা গোপি তোমরা গোপি তোমরা ওরে গোপি তোমরা গোপি তোমরা গোপি তোমরা গোপী মোরা গোপী তোমরা গোপী তোমরা গোপিকারা গোপী তোমরা গোপী তোমরা গোপী তোমরা আর গোপীকে গোপী তোরাই 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 গোপে বলি ধারাই তবে গোপী ওই ধারাই ধারাই গোপী নাকি বলি ধারাই তবে গোপী ওই ধারাই তবে গোপী নাকি ওই বৃন্দ ওই বৃন্দ
जन धाराय धाराय बेश भेसे जाए बाबा तिनी होलेन गोपी जय राधे तिनी होलेन गोपी जे जन धाराय धाराय भेसे जाए तिनी होलेन गोपी ताई आज के से गोपीगण सुनते पेयेछे किन्तु कई प्रकार गोपी सुनते पेल कई प्रकार गोपी तीन प्रकार गोपी कौन कौन गोपी साधन सिद्धा नित्य सिद्धा कृपा सिद्धा कृपा सिद्धा गोपी कारा जरा कृपा करे गोविंद के पेयेछे नित्य सिद्धा गोपी कारा जरा नितुई नितुई गोविंद के लाभ करे तारा कारा राधारानी राधारानी सखी बिंदुगण साधन सिद्धा गोपी साधन लाभ कर गोविंद के साधना कि देख प्रजापति ब्रह्मा आस्ते 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 उमा आनमोना हबे ना एकटू आस्ते कथागुली शुनुन भालो लागबे प्रजापति ब्रह्मा मदन और रतिर विवाह यज्ञेर प्रहित्त करछेन किन्तु मदनेर छिलो पंचबान पांचटी बान कि मदन मदन मोहन स्तम्भन चुम्बन एई तीन पांचटी बान किन्तु मदन कि करलेन आहा त्रिदीप विजयी मदन भोलानाथ के पराजित करेछे आहा एबार मदन कि करलेन ओई पंच बाण हेने दिलेन ब्रह्मा के जखन ब्रह्मा के हेने दिलेन मदन हेने दिए दाड़ी आछे आर ब्रह्मा ओई रतिर रूप लावण्य नयन दिए शुद्ध सत्ता खसे पड़ल ओई विवाह यज्ञेर बालुका राशिर उपर जखन विवाह यज्ञेर बालुका राशिर उपरे शुद्ध सत्ता खसे पड़ेछे आस्ते आस्ते चाटा एखाने देबे ना आसरे जयते जयगुण भाई आमी डाकछि एदिके आसरे चा देबेन ना काउके आमी बोलछि एदिके आमार दिके ताकाओ आरे बाबा रे कार कथा के शुने चाटा आसर थेके निये जाओ एक संगे दुटो सेवा हय ना एकटु चाटा पड़े देबे एखन नय কি বলছে ওই পঞ্চবাণ যখন ব্রহ্মাকে হেনে দিলেন ওই রতির রূপ লাবণ্যে নয়ন দিয়ে শুদ্ধ সত্তা খসে পড়ল বিবাহ যজ্ঞের বালুকা রাশির উপরে যেই খসে পড়েছে ব্রহ্মা চমকে উঠলেন এ আমি কি করলাম আমি রতির রূপ লাবণ্যে নয়ন দিলাম আমি যে ভুল করেছি কেউ মনে হয় দেখেনি ইতিউতি চাইছি কেউ দেখেনি তখন কি করলেন বৃদ্ধা আঙুলটি দিয়ে ওই বালুকা রাশির উপরে ঘষে দিতে লাগলেন যখন ঘষে দিতে লাগলেন উপর থেকে অন্তর্যামী ভগবান দর্শন করে বললেন ব্রহ্মা কেউ দেখুক আর না দেখুক আমি দেখলাম তোমার ওই কার্য शोना ब्रह्मा जे शुद्ध सत्ता के तुमी बालुका राशिर उपरे घोषे दिते लागले आमी आशीर्वाद करी ओई शुद्ध सत्ता बिथाई जाबे ना ओई शुद्ध सत्ता थेके षाट हजार बाल्य खुल्य मुनि ऋषिगणेर जन्म होक षाट हजार बाल्यखुल्ल मुनि ऋषिगण जन्म हलो तारा सकले करजोड़े बोले उठल हे पीत एखन आमरा कि करब भगवान बोलें तुमरा चले जाओ दंड कानने सेखाने गिए तुमरा तपस्या करो तारा सकले दंड कानने गिए ऊर्ध्वपदे हेड मुंडे तपस्या करते लागलें एदिके प्रभु रामचंद्र आमार सीता देवी के हारा हुए ओई बनमध्ये
हाँ सीता बोले प्राणप्रिया सीता तुम्हें कथाई बोले कादछे बाल्यकुल्ल मुनिऋषिगण दर्शन करलें दर्शन करे सकले बलाबलि करलें अच्छा जिनि भगवान तिनि कि ना एकजन नारीर जन्य कादछे तबे कि भगवान नारी के बड़ो भालोबासे ना ना आज थेके आमरा एई साधना करब ना आज थेके आमरा नारी साधना करब हाँ हाँ आज थेके आमरा नारी साधना करब ओई साधना त्याग करे ऊर्ध्वपदे हेड मुंडे नारी साधना करते लागलें एदिके भगवान रामचंद्र धीरे धीरे से बाल्यकुल्ल मुनिऋषिगणेर काछे एसे बोलछे मुनिऋषिगण तुम्हारे साधनाय तपस्याय आमी सन्तुष्ट होयेछि बर प्रार्थना करो सकले बोलें हे भगवान तुम्हें जे नारी के बड़ो भालोबासो ताई आज के आमरा नारी जन्म पेते चाई हाँ हाँ भगवान तुम्हें आमादेर मनोबासना तुम्हें पूर्ण करो हाँ हाँ आमरा नारी जन्म पेते चाई भगवान बोलें ए जन्मे तो होबे ना ए जन्मे आमी एक बाल्य आमी एक सीतार छाड़ा अन्य कारोर नय तबे हाँ तुम्हारे मनोबासना आमी पूर्ण करब कबे जानो आगत द्वापर जुगे आमी जाब नंदेर नंदन श्रीकृष्ण हुए तुम्हरा जाबे ब्रज गोपी हुए आमी बाशी वादन करब गहन बने सेदिन तुम्हरा बाशीर ताने बाशीर सुरे आमार काछे आसबे घोर निशीते सेई दिन आमी तुम्हादेर मनोबासना निजेई पूर्ण करब এই বর পেয়ে তাদের আনন্দের সীমা রইল না তারা কি করল কার্তিক মাসে যমুনার কূলে একটি ঘট স্থাপন করে কাত্যায়নী মাকে আহ্বান করছি কিভাবে কিবা কাত্যায়নী মহামায়ে নন্দ সুত জগি মে কাত্যায়নী মাতৃ রূপে নমস্তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূষণ মাতৃ রূপে নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী কার্তিকি মাসে কাত্যায়নী মাকে আহ্বান করিলেন অসংখ্য বজঙ্গনাগণ বজঙ্গনাগণের আহ্বানে কাত্যায়নী মা এসে উপস্থিত হলেন
তাদের তপস্যায় সন্তুষ্ট হয়ে বলে উঠিলেন হে ভজঙ্গনাগণ তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি তোমরা আমার কাছে বার প্রার্থনা করো যে বার আমার কাছে চাইবে আমি তোমাদের সেই বার প্রদান করিব সকল ভজঙ্গনাগণ বলে উঠল হে কাত্যায়নি মহামায়ে আমাদের এই বার দাও আমরা যেন নন্দের মধ্যে শ্রীকৃষ্ণকে প্রতি মা বললেন তথাস্তু তোমাদের মনোবাসনা পূর্ণ হোক তাই কি করলেন মা আশীর্বাদ দিলেন তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আগামী শারদীয়া পূর্ণিমা রজনীতে এই আশীর্বাদ দিয়ে মা অন্তর্ধ্যান হলেন এবার ওই বজ গোপীগণ কি করলেন ওই জলের ভিতরে ঘট বিসর্জন দিয়ে ঘট বিসর্জন দিয়ে তারা কুলে বসনভূষণ খুলে রেখে যে যার মতো জলকেলি করছে কিন্তু জলকেলি করতে করতে একজন গোপী আর একজন গোপীকে বলছে এই গোপী চেয়ে দেখ কুলে একটাও বসন নাই কেন ওই নন্দের বেটা শ্রীকৃষ্ণ কি করলেন বাঁশির আকর্ষণে ওই বৃক্ষের ডালে সমস্ত বসনগুলি ঝুলিয়ে রাখলেন কিন্তু গোপীগণ তো জানে না তা বলছে দেখ একটাও বসন নাই আর গোপী বলছে এই চেয়ে দেখ ওই দেখ জলে দেখা যাই জলে দেখা যায় ওই দেখ জলে দেখা যায় আর জলে দেখা যাই গো সখি জলে দেখা যায় জলে দেখা যায় ওই দেখ জলে দেখা যায় জলে দেখা যায় রে জলে দেখা যায় ওই দেখ জলে দেখা যায় এই সখী জল পানে চেয়ে দেখলো যে জলের উপরে একটা ছায়া পড়েছে সবাই উপর দিকে তাকিয়ে দেখলো নন্দের বেটা চরণ দুটি ঝুলিয়ে দিয়ে বাঁশি বাদন করছে দর্শন করে বলছে এই যে কপটচূড়ামণি দাও দাও আমাদের বসনগুলি ফিরিয়ে দাও ছি ছি এখনো বলছি ভালোই ভালোই বলছি বসনগুলি যদি ফিরিয়ে না দাও তোমার পিতার কাছে গিয়ে এক্ষুনি নালিশ করে আসবো দাও বলছি বসন ভগবান বললেন যাও না যাও নালিশ করে এসো হে গোবিন্দ তুমি কি জানো না আমরা নারী জাতি আমাদের লজ্জা আছে লজ্জাই আমাদের ভূষণ দাও দাও আমাদের বসনগুলি ফিরিয়ে দাও গোবিন্দ বললেন এই যে ও গোপীগণ আচ্ছা তোমরা এক করে লজ্জা নিবারণ করে আরেকটি বাহু তুলে বসন চাইছ এমনি করে বসন চাইলে তো আমি বসন দেব না আমার কাছে দুটি বাহু তুলে আত্মনিবেদন করে বসন চাইতে হবে তাহলে আমি বসন দেব কি গো দুটি বাহু তুলে আত্মসমর্পণ করে বসন চেয়েছিল কে কে চেয়েছিল সে হচ্ছে দ্রৌপদী আ দ্রৌপদী কবে যেদিন দুঃশাসন বস্ত্র হরণ করছিলেন সেই দিন দ্রৌপদী কি করেছিল এক করে লজ্জা নিবারণ করেছিল আর একটি কর উত্থালন করে বলেছিল হে কৃপাময় হে দয়াময় তুমি রক্ষা করো তখন কিন্তু গোবিন্দ রক্ষা করেনি যখন দেখছে বসনা রাখতে পাচ্ছি না তখন কি করেছিল
দুটি বাহু তুলে আত্মনিবেদন করে ভগবানের চরণে জানাই, হে মধুসূদন, হে কৃপাময়, তোমার চরণে দেহ গেহ মন প্রাণ সর্বস্ব ধন অর্পণ করে দিলাম, তুমি নিজগুণে কৃপা করে আমার ভাষণ ফিরিয়ে দাও, আমার লজ্জা থেকে তুমি নিবারণ করো। হরিব এমনি করে যখন আত্মনিবেদন করে বসন চেয়েছিল ভগবান, তখন কৃপা করেছিলেন, শত শত বস্ত্র তখন প্রদান করলেন। তাই আমার কাছে এমন করে একটি হস্ত তুলে বসন চাইলে আমি বসন দেব না, আমার কাছে দুটি হস্ত তুলে বসন চাইতে হবে। গোপীগণ যখন বুঝতে পারছে না, গোবিন্দ বললেন, এই যে গোপীগণ, তোমরা তো লজ্জা পাচ্ছ, আচ্ছা একটু আগে কাত্যায়নী মাকে আহ্বান করলে, আহ্বান করে কি বর চেয়েছিলে বলেছিলে না, হে কাত্যায়নী মহামায়ী আমাদের এই বর দাও, আমরা যেন নন্দের নন্দন শ্রীকৃষ্ণকে পতিরূপে পাই। তা আমি যদি তোমাদের পতি হই, তোমরা হলে আমার পত্নীগণ, তাহলে এই পতির কাছে পত্নীগণের কিসের লজ্জা, কিসের বাধা? এসো, উঠে এসো। গোপীগণ বলছে, হে গোবিন্দ, আমরা নারী জাতি, আমাদের লজ্জায় আছে, লজ্জায় আমাদের ভূষণ। ও মা, এই যে আমার দিকে তাকাও, ও দিদি এদিকে তাকাও, আচ্ছা ঠিক আছে, কি বলছে? যখন বুঝতে পারছে না, তখন কি করলেন গোবিন্দ, দিব্য চক্ষু দিব্য জ্ঞান দিলেন, তখন গোপীগণ বুঝতে পারল। গোপীগণ বুঝতে পেরে মনে মনে ভাবছে, তাই তো, এতক্ষণ কার লজ্জা ধরে বসেছিলাম, এই দেহটা তো আমাদের নয়, মানে হচ্ছে পিঠের মেয়ে, ওই জন্য কষ্ট হচ্ছে না আমায় দেখে, কষ্ট হচ্ছে না, তাই না? হ্যাঁ, যদি পেটের মেয়ে হতাম, পাড়া প্রতিবাসীকে ডেকে ডেকে বলতেন, আমার মেয়েটা আজকে গান করবে, দেখিস কি সুন্দর গান করে, আমি তো পেটের মেয়ে নই, ওই জন্য আর ভালো লাগছে না। ও মা, সন্তান বলে মানো তো মা, যদি না মানো তাহলে চলে যাও, আর কিছু বলবো না। মা একটু বসো, বেশিক্ষণ কষ্ট দেব না মা, আমার লক্ষ্মীটি মায়েরা একটু বসো মা, ও সংসার তো সারা জনম করবে আর করে যাচ্ছ, হ্যাঁ এবার গোবিন্দের সংসার একটু করে দেখো না, বসুন একটু কষ্ট দেব, একটু বসো মা, হ্যাঁ একটু বসো, এই তো কত ভালো দেখুন তো আমার মায়েরা, মনে হচ্ছে ঘুম পাচ্ছে, সেই জন্য মনে মনে ভাবছে বিছানায় যায় আর পাচ্ছি না, সত্যই সারাটা দিন ধরে আস্বাদন করছে তো, হ্যাঁ কষ্ট তো হবেই আমি জানি, এতক্ষণ ধরে বসে আছে কষ্ট তো পাবেই, মা একটু কষ্ট দেব মা, একটু বসো, হ্যাঁ তোমরা সবাই বাহু তোলো সবাই, হ্যাঁ কই, এদিকে তো কেউ তুলছে না, হ্যাঁ যারা চেয়ার আছে চেয়ারগুলো ছেড়ে সব নিচে বসুন, গোবিন্দ আমার নিচে, এই যে ছোট ছোট বোনেরা দিদিরা সবাই চেয়ারটাকে ছাড়ুন, ভগবান কিন্তু মাটিতে, জয় রাধে, চেয়ারটাকে ছেড়ে বসুন, হ্যাঁ সবাই বাহু তুলে আমার সঙ্গে করতালি দিয়ে, হ্যাঁ হরি নাম কৃষ্ণ নাম, হ্যাঁ ছোট করে হয়ে যাক, গে যাই Oh,
এসেছো ভাবে যেতে হবে গো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পার এসেছো ভাবে যেতে হবে নাম করো মন তারে পাবে নাম করো মন তারে পার নাম করো মন ভজ নিতাই গৌরী রাধে শ্যাম মনম হরে কৃষ্ণ হরে এত সময় ঘুমাচ্ছিল হ্যালো হ্যাঁ যাই হোক আবার শেষে হবে একটু ওই পদগুলি গায়ে একটু কথাগুলি বলে নি তারপরে শেষে হবে ঠিক আছে মায়েরা হ্যাঁ এই যে আর একটু ছোট্ট করে একটা কথা বলি মনে হচ্ছে এই যে মাঝখান দিয়ে উঠে চলে গেছে হরি বল একটা কথা বলি এই যে চাষি ভাইয়েরা ধান কাটে না তো ধান কেটে বাড়ি আনে তো আনে তো ঝেড়ে হ্যাঁ এবার কি করে বাড়িতে এনে কুলার বাতাস দেয় আর তাই যদি না হয় ফ্যানের বাতাস দেয় তাই না তা ওই বাতাস দিলে কি উড়ে যায় ধান হ্যাঁ চিটে উড়ে পালিয়ে যায় যত চিটে পাটনা থাকে সে উড়ে পালিয়ে যায় তা দেখে মনে হচ্ছে ঘুমের বাতাস লেগেছে তো ওই মাঝখান দিয়ে চিটে পাটনা উড়ে চলে গেছে জয় রাধে মনে হচ্ছে এই আসল ধান এখন পড়ে আছে এগুলি কি আসল ধান না চিটে আছে এখনো চিটে নেই এর মধ্যে ওই হাত তুলুন তো কারা ধান ওই দেখুন মাঝখানে চিটে আছে চিয়ারাও চিটে সব হ্যাঁ চিয়ারে কি গো চিয়ারা কি চিটে আছে নাকি হাত তুলুন কারা ধান হ্যাঁ চিটে পাটনা এখনো আছে উড়ে যাবে হরি বল আশা করলে হবে না আমি মনে মনে ভাবলাম যে চিটে উড়ে পালিয়ে গেছে ধানগুলি আছে এখনো ঘুমের বাতাস লাগছে হরি বল হ্যাঁ ঠিক বলেছেন জয় রাধে যাই হোক চিটে হবেন না ধান হবার চেষ্টা করবেন হরি বল হরি বল তা কি করলা এমনি ভাবে বলছে হে গোবিন্দ দেহ নাও গেহ নাও মন নাও প্রাণ নাও জীবন নাও যৌবন নাও সর্বস্ব ধন গোবিন্দ চরণে সঁপে দিল গোবিন্দ আমার সমস্ত বসনগুলি দিল এবার গোবিন্দ বলল হে গোপীগণ এই গহন বনে গভীর নিশীতে তোমরা আসবে আমি বাঁশি বাদন করব সেই দিন তোমাদের মনোবাসনা পূর্ণ করব তাই বসন নিয়ে যে যার মতো ঘরে ফিরে গেল আর গোবিন্দ ওই গহন বনে গিয়ে বাঁশি বাদন করল যেই বাঁশি বাদন করেছে
सुनत गोपी पे महिरपी सुनत गोपी पे महिरपी सुनत गोपी पे महिरपी सुनत गोपी पे महिरपी मन ही अपना सोपी रे आहा रे आहा रे गोविंद चरणे सपे दिए सकले धे चले सबाई की चले जाजेनी बासिर ध्वनि शुने जावार जन्नो सेजे क्यों हरिबोल हरिबोल की सजे जाना बिचरी गे हो निजई देह 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 एक नयने काजरो रे हो रे आहारे 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 बिचरी गे हो निजई देह एक नयने काजरो रे हो रे आहारे 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 कुंडल दौलनी रे हमारे तो कुंडल दौलनी रे कुंडल दौलनी रे কেউ কি করছে জানো চরণের আলতা নয়নে আর নয়নের কাজর চরণে তাও এক নয়নে দিল গোপী ধেয়ে চলেছে কেউ এক হস্তে কঙ্কন দিল আর এক হস্তে দিল না ধেয়ে চলল কেউ অর্ধেক বসন পড়েছে আর অর্ধেক পড়া হলো না ধেয়ে চলল হ্যাঁ এমন করে সেজে সেজে চলেছে এদিকে আরেকজন গোপী এই বাঁশি শুনে স্বামীর শয্যায় শয়নে ছিল ওই বাঁশির ধ্বনি শুনতে পেয়ে ওই গোপী যেই এক পদ অগ্রসর হয়েছে তার স্বামী দর্শন করে বলছে কুরোটা বিচারিনী এই গভীর নিশীতে কোথায় চলেছিস সেই গোপী বলছে স্বামী আমি চলেছি স্বামীর দর্শনে কে তোর স্বামী আমি তো তোর স্বামী হ্যাঁ স্বামী তুমি স্বামী কিন্তু আমি যে স্বামীর দর্শন করতে চলেছি সে স্বামী তোমারও স্বামী আমারও স্বামী তিনি হলেন জগৎ স্বামী না না তোর পিতামাতা অগ্নি সাক্ষী করে তোর সঙ্গে আমার বিবাহ দিয়েছে আমি তোর স্বামী বললেন আমার পিতামাতা অগ্নি সাক্ষী করে তোমাতে আমাতে বিবাহ দিয়েছে ঠিক স্বামী কিন্তু স্বামী বিবাহ দিয়েছে আমার এই দেহটার সঙ্গে আমার এই মনের সঙ্গে তো বিবাহ দিতে পারেনি স্বামী এই মন আমি গোবিন্দ চরণে সঁপে দিয়েছি গোবিন্দ আমার আমি গোবিন্দের চলো স্বামীর দর্শনে যাই কুলোঠা দিচারিনি দেখাচ্ছি মজা এই বলে কেশ আকর্ষণ করে টানতে টানতে নিয়ে গিয়ে বদ্ধ ঘরের ভিতরে আটকিয়ে রাখলেন চার দেয়ালের মাঝখানে দাঁড়িয়ে গোপী দুটি নয়নে বাড়ি বলে স্বামী করে কাঁদছে হে গোবিন্দ তবে কি তোমার সেবায় আমি লাগব না তোমার বদন কি দর্শন হবে না তব চরণে আমার এই নিবেদন
দেখা ও হে মধুসূদন ভগবান তবে কেন দুঃখ চলে যাচ্ছ কেন তাড়াতাড়ি আসবে কিন্তু আমি যেন দেখতে পাই এই বদনটা জয় রাধে হ্যাঁ এরপরে তো নৃত্য আছে এমনি ভাবি দুটি নয়ন বাড়ি পরিশান করে গোবিন্দ চরণে জানাই আর বলি হে গোবিন্দ তোমার কি কৃপা হবে না তোমার কি দয়া হবে না তুমি নিজে গুণী কৃপা করে আমায় পথ দেখায় লয়ে চলো দয়াময় এই বলে যখন আত্মসমর্পণ করে সেই গোপী কাঁপছে তখন ওই গোপীর প্রতি কৃপা হলো ভগবান কৃপা করলেন তাই ওই গোপী কিভাবে যাচ্ছে স্থূল দেহ রেখে সূক্ষ্ম দেহ নিয়ে ওই গোপী ধেয়ে চলেছে ততই বেলি সখিনি মেলি ততই বেলি সখিনি মেলি ততই বেলি সখিনি মেলি কেউ কাহত পত না হেরি রে আহারে গোবিন্দ ও দাস গোবিন্দ
ধেয়ে চলেছে সেই গহন বনে। সকলকে দর্শন করে গোবিন্দ আমার বললেন, সুস্বাগতম সুস্বাগতম মহাভাগা পিয়ঙ্কিং করবানিব কশ্চিত বোঝ মায়া আগমন করুণাম। এই যে গোপীগণ আমার দিকে তাকাও, তোমরা সকলে কুশলে তো? ও গোপী ভালো আছো? কি গো ভালো আছো তোমরা, আর ঘুমিও না, ভালো আছো? হ্যাঁ। কেমন আছো? ও গোপী বড় বড় করে তাকাও। এত রাত্রিবেলা? হ্যাঁ। এই যে ওই যে এক গোপী উঠে চলে যাচ্ছে, ওই যে এই যে ঘর নিশিতে তোমরা কেন এসেছো গো? এই যে ও গোপী শোনো, কাহে গোপী হয় হয়, আমার গোপীরা আমার দিকে তাকাচ্ছে না, অনেকে ঘুমিয়ে হচ্ছে। একটু ঝাঁকা নাকা দিন তো, কিসের লাগি আইলা গহনি বনে হে গোবিন্দ বলেই যাচ্ছে, এই যে শোনা, নিজ পতি ছেড়ে যেবা পরপতি ভজে বিশাল ভালো। ওমা হরি বল, বলছে নিজপতি ছেড়ে যে বা পরপতি ভজে লক্ষ্মী সম হলেও সে যে নরকে পচে মরে। এই যে এখন আর মরে না, আপন আপন পতিকে ছেড়ে তোমরা এই ঘোর নিশীতে আমার কাছে এসেছো কেন? তোমরা কি কুলোটা না দিচারিনি, কেন এসেছো? আ ও বপিগণ, তুমি বিয়ে পাশ, আমি বিয়ে পাশ, ছি 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 ছি, কোনো কথাই বলছে না। হ্যাঁ গোপীগণ কোনো কথা বলছে না, গোবিন্দ বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আর কি বলছে? দুঃখ শিলা দূর ভাগা রোগী বৃদ্ধা বাণীর ধন, তোমরা যদি লক্ষ্মী সম হয়ে থাকো তাহলে তোমরা স্বামীকে ছেড়ে আসতে না বনি, ছি ছি তোমরা কুলোটা। আবার অনেকের স্বামী আছে না, সমস্ত সমস্ত অঙ্গে কুষ্ঠ ব্যাধি, বয়স হয়েছে, এখন আর মানে না, সে কি করলো? স্বামীকে ছেড়ে চলে এলো। হরি বল হরি বল।
যে সতী রমণী হয় সে কি কখনো ছাড়ে? কখনো ছাড়ে না। তোমরা কি শোনোনি সতী তিলোত্তমার কথা? তোমরা কি শোনোনি সতী বেহুলার কথা? তোমরা কি শোনোনি কি গো সত্যবান সাবিত্রীর কথা? তোমরা শোনোনি সতী বেহুলার কথা? শোনোনি কেমন করে বাঁচিয়েছিল? হরি বল, তবুও তোমরা এসেছ? ছি 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 ছি, এক গোপী বলছে, এই যে গোপীগণের স্বভাব কেমন জানেন তো? কোনো ব্যাং? হ্যাঁ, এই যে গোপীগণের বুক ফাটে তা মুখ ফাটে না, নারী জাতির এমন ব্যবহার। হরি বল, তা কি করছে? ওই যে এত করে অপমান করছে ভগবান, তা ওই গোপীগণ কি করছে? মাটির দিকে মাথাটি নিয়ে বৃদ্ধা আঙুলটি দিয়ে মাটি খোড়ন করছে। আগেকার দিনে করতো, এখনকার দিনে নয়, তাই না? স্বামী যদি কটু কথা বলে তাড়াতাড়ি বউ আর কি করবে? গিট পাকায়, ভয়ে লজ্জায় তখন কিছু তো বলতে পারছে না, মাটির দিকে ওই পাটি রেখে খোড়ন করছে, বৃদ্ধা আঙুলটি দিয়ে খোড়ন করছে, মাটি খুঁড়ছে রাগে। আবার অনেক নারী জাতি আছে, ব্যাং দেখেছেন? ব্যাং কোন ব্যাং? ও মা, ওই যে কোন ব্যাং কোথায় থাকে গো? ফ্রিজের তলায়। ফ্রিজের তলায়? বলছি খাটের উপরে থাকে, ঘরের কোণে। হ্যাঁ, মাটির ঘর স্যাঁতসেঁতে জায়গায় কোণে কোণে থাকে, আবার যেখানে মাটির কলসি থাকে সেখানেও কিন্তু থাকে, থাকে না? হ্যাঁ, তো ওই ব্যাংকে যদি কাঠি দেওয়া যায়, ওই ব্যাংক কি করে? কটকট 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 কটকট। বাবা, ব্যাংক, ওই ব্যাংকে যদি কাঠি দেওয়া যায় ফুলে ফুলে ওঠে, তাই না? তদ্রূপ গোপীগণের দশা। গোপীগণ বলছে কি সেই গোবিন্দ বাঁশির তানে ডেকে এনে এখন যেতে বলো কেন? কি সেই গোবিন্দ? হ্যাঁ, এত সুন্দরভাবে বাঁশি দিয়ে আমাদের ডেকে এখন এখন এমন অপমান করছে, কি বলবো, এখান থেকে যেতেই পাচ্ছি না। হ্যাঁ, এ কি সেই গোবিন্দ? মনে তো হচ্ছে না, এমন করে বলছে যে, যখন এমন করে বলছে আর একজন বলছে, এই যে ধার্মিক ধর্ম শিখাচ্ছ, হ্যাঁ ধার্মিক হয়েছ, এই যে ওহে পরম ধর্মী, ধর্ম শিখা ধর্ম শিখা হে, চোরের মুখে ধর্মের কথা শুনে পায় হাসি, পরম ধার্মিক ধর্ম শিখাচ্ছ, চোরের মুখে ধর্মের কথা শুনে পায় হাসি, তুমি বুকে মারো চাকুর ঘা তাতে নুনের ছিটি। কি গো চোর? হরি বল, তো চোর দেখছি। কি গো চোর? এ গ্রামে চোর আছে? সব চোর। চোরের ভয়ে মনে হয় কেউ কিছু বলছে না, চোর একদম নাই সবাই সাধুপাড়া। কি গো চোর নাই? হ্যাঁ কি না বলুন না। আছে? আছে বলছে, আছে লকডাউনে। আচ্ছা হ্যাঁ, দেখুন এখানে কীর্তন শুনতে এসেছেন একজন চোর, সুযোগ বুঝে গ্রিলের তালা ভেঙে ওই চোর ঘরের ভিতরে প্রবেশ করে চুরি করতে শুরু করলো। এবার একজন দেখতে পেলো যে চুরি করছে, সেখানে গিয়ে ধরাধরি করলো, আর একজন শুনতে পেল, সবাই শুনতে পেয়ে আমরা ছুটে গেলাম। এবার চোরটাকে কি করে ধরা পড়লে? নাকে মুখি কি করে ধরা পড়লে? কি করে? আদর করে তো। চোর ধরা পড়লে কি করতে হয়? মারে। হ্যাঁ, নাকে মুখে চোখে দাঁতে যে যেমন পারবে দিল, তাই না? হ্যাঁ,
চোরের মার দুনিয়ার বার। এবার রাত্রিবেলা অতগুলি খেলো, এবার ওই চোর নিশি যখন প্রভাত হয়েছে ওই সকালবেলা এই পথ দিয়ে আবার ধর্মের কথা বলতে বলতে যাচ্ছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। থাম, ছি, রাত্রিবেলা চুরি করে এখন হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে, কি গো চোরের মুখে ধর্মের কথা মানাই? ওমা মানাই, সারা রাত চুরি করে এখন আমার কৃষ্ণ নাম করতে করতে চা, যাই বলবি না হরি বল, তা তোমার দশা হয়েছে তাই শ্যামনাগর হরি বল। এমন করে সমস্ত গোপীগণকে কাঁদাচ্ছি, এদিকে ওই বাঁশের ধ্বনি শুনতে পেল নিত্য সিদ্ধা গোপী, কারা? রাধারানী, রাধারানীর সখীবৃন্দগণ। তারা শুনতে পেয়ে ওই রাধারানী সখীগণকে বলছে, আয় সখী, ওই দেখ আমার বধু বাঁশি বাজিয়েছে, আমি যাব। তুই যাবি? বলছে হ্যাঁ। তা শাস্তে হবে না? হরি বল। বলছে আমি যে আর সইতে পারছি না, আমার যে আর তর সইছে না বাঁশির পথি। তখন ওই গোপী কি করছে, আক্ষেপ করছে, ও বাঁশিরা আবাসিরে অ কালার বাসি, বাসি বাজাত জানি না, বাসি বাজাতে জানি না, বাসি বাজাতে জানি না, বাসি বাজাতে জানি না, বাসি রে তুমি অসময়ে বাজাও বাঁশি, অসময়ে বাজাও বাঁশি, আমি মরি লাজে বাঁশি রে, কালার বাঁশি রে বাজাতে যাবো না আমি, যখন বৈশারে থাকি গুরুজনার মাঝে, আমি যখন বৈশারে পদগুলি সে কে জানেন তো?
তিনি হলেন একজন মুসলমান কবি। আহা, এত সুন্দর তিনি বর্ণনা করেছেন। আহা, তার নামটি কি? চাঁদি কাজে বাসির প্রতি আক্ষেপ করছে রাধারানী। সখীগণ বলছে, অমন করে আর কাঁদিস না, আয় তোকে সাজিয়ে দিই। না সাজিয়ে দিলে যাবে কিভাবে? তাই কি করছে, রাধারানীকে সুন্দর করে সাজাচ্ছে। সবাই উলুধ্বনি করবেন, এবার আই সাজে বাসি বাজে রে
চিত্তা সময় জানি সুবর্ণে চিরনিয়ানি রাই সাজে বাঁশি বাজে রাই সাজে বাঁশি বাজে নামনি লয়ামি রে নামনি লয়া কি করিতে কি করিব সব হইল ভুল কি করিতে কি না পারে সব হইল ভুল বলছে রাই সাজে বাঁশি বাজে না পড়িল উল কি করিতে কি করিব সব হইল ভুল ভুল হয়ে যাচ্ছে কেন গো উলুধ্বনি হচ্ছে না উলুধ্বনি দেবেন না কেন অনেক রাত আজকে বাদনির ঘর থেকে রাধারানী বাহির হচ্ছে তো তাই ভালো করে দেখবেন তাড়াতাড়ি করে সাজাতে গেলে ভালো সাজা হয় না তাই না হ্যাঁ সব ভুল হয়ে যাচ্ছে মানে বাদিনীর ঘরে বসে সাজাচ্ছে তো সব ভুল হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে চুরি করে সাজাচ্ছে তো সব ভুল হয়ে যাচ্ছে হ্যাঁ তা উলুধ্বনি আর দিচ্ছে না তাই বলছে উলুধ্বনি হলো না উলুধ্বনি করলে তো বাদিনীগণ জানতে পারবে তাই উলুধ্বনি কেউ দেয়নি জয়ধ্বনিও দিল না এবার সুন্দর করে সাজালো ললিতা কি করলো সুন্দর একটা চিরুনি এনে চুল আঁচড়িয়ে দিল আর বিশাখা কবরী বেঁধে দিল আর চিত্তা সময় জানি সুন্দর সিথি এনে দিল সিথি হ্যাঁ সবাই সুন্দর করে সমস্ত সখীবৃন্দগণ অষ্ট সখীবৃন্দ সবাই সুন্দর করে সাজিয়ে দিল এবার কিছু কিছু ভুল হয়েছে সাজিয়ে দিয়ে এবার সখীগণকে নিয়ে রাধারানী নাচিতে নাচিতে সেই গহন বনে এসে উপস্থিত হয়েছে এসে দেখছে সমস্ত গোপীর দল তারা কাঁদছে শ্যামনাগরকে বলছে ও শ্যাম এই আনন্দের দিনে কাঁদালে চলবে কানু নাচো তো রে 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 নাচো তো রে বলি নাচো হে সম্বোধ ভালো নাচিলে খাইতে দেব হিম কমলে মধু নাচিলে খাইতে দেব হিম কমলের মধু আমার খুব ভালো নাচিলে ভালো খাইতে দেব মহামন্ত্রের মধু কানু না এমনি করে বলছে কারো তুমি নৃত্য করো আনন্দের দিনে কাঁদালে চলবে কাঁদিও না বলছে হ্যাঁ গো আমি তো নৃত্য করব আগে রাসস্থলী সাজাও তা সুন্দর করে রাসস্থলী সাজাচ্ছে কাঞ্চন মণি গণ জননীর মাওল 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 রামনি মণ্ডল মাঝি রে রামনি মণ্ডল মাঝি রে রামনি মণ্ডল মাঝি রে ভমরি কত গুন গুন গাওয়ার ভর ভমরি কত গুন গুন গাওয়ার মুখ ধরেছি গোবিন্দ দাস রে মুখ ধরেছি গোবিন্দ দাস রে মুখ ধরেছি গোবিন্দ দাস রে ভমর ভমরি কত গুন গুন গাওয়ার মুখ ধরেছি গোবিন্দ দাস রে মুখ ধরেছি এমনি করে রাসস্থলী সাজালো সাজিয়ে এবার বলছে কানু তুমি নৃত্য করো বলছে আমি নৃত্য করব বলছে না না তোমাদের রাধারানী আগে নৃত্য করুক বলছে না না কানু তুমি নৃত্য করো এটা কিন্তু নটিনী সমাজ শোনো আমি একবার দেখাই দেবো হাটে মাঠে কিন্তু ধাই ধাই করে গরু চড়ানো নয় হ্যাঁ ভালো করে নৃত্য করবে কানু তা বলছে শোনা তুমি নৃত্য করবে কেমন করে জানো আমাদের রাধারানী ভালো নটিনি তো নৃত্য দেখিয়ে দেবে তেমনভাবে যেমনটি বলবে তেমনটি করে নৃত্য করবে বলছে বেশ তাই হবে এবার রাধারানী নৃত্য করে একটু দেখিয়ে দিচ্ছে এই যে হ্যাঁ মায়ের অনুধরি দেবে এবার আহা পহিলে আহা পহিলে বাজে বলাইয়া আহা পহিলে বাজে বলাইয়া নূপুর মন কিন কিন বাজে অঙ্গনা বাজে কিন কিন বাজে অঙ্গনা
আজ বলায়া লোকন মনে কিন্তু আজ বলায়া এ ঝগড় ঝগড় ঝাতি নি তিনি থাকব থাকব তিনি তা ঝগড় 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 তিনি তা মৃদঙ্গ বাজিছে দামা মা বাজিছে দেখো দেখো ওগন নাচিতে বজো অঙ্গনা ওগন নাচিতে বজো অঙ্গনা নাচে বজো অঙ্গনা নাচে বজো অঙ্গনা নম্বর মনে কিঙ্কিনি বাজে পালায়া বাজে পালায়া বাজে পালায়া নম্বর মনে কিঙ্কিনি বাজে পালায়া বাজে পালায়া নম্বর মনে কিঙ্কিনি বাজে পালায়া বাজে পালায়া এ বাজে পালায়া নম্বর মনে কিঙ্কিনি পালায়া শাম এবার তুমি নৃত্য করো ডাকো দেখি হরি বল রাধারানীর দল ডাকো এই যে এখানে রাধারানীর দলের লোক এসো নৃত্য করতে হবে নইলে গোবিন্দের কাছে হেরে যেতে হবে তো তোমরা এসো একজন মামা সামনে বসে আর ঘুমিও না আর বেশি নিশি নাই হরি বল ওমা এসো না কেউ কেউ হ্যাঁ একজন আসুন এখানে কি নাচের কেউ নাই আছে আছে এই মায়েরা ভালো এসো এই দেখো এখানে এসে নৃত্য করা সবার ভাগ্যে জোটে না সবার ভাগ্যে হয় না এসে এসে এসো কই তাড়াতাড়ি এসো মা তাড়াতাড়ি এসো বোন এসো এসো ওই তো ছোট্ট মা আসছে এসো এসো সবাই কিন্তু উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি করবেন গলাটা মালা দাও এই রাসলীলা শেষে কিছু সময় আমাদের রাসলীলা শেষ মানে দিদির গান সমাপ্ত হওয়ার পরে কিছু সময় আমাদের রেস্ট থাকবে আসর আবার ঠিক নটা থেকে কীর্তন শুরু হবে নটায় কীর্তন পরিবেশন করবেন মাননীয় কীর্তনিয়া পরিমল গায়েন মহাশয় অনুগ্রহ করে শুনবেন দিদির কীর্তনের শেষে কিছু সময় কীর্তন রেস্ট থাকবে আবার নটা থেকে কীর্তন শুরু হবে হ্যাঁ নাও নৃত্য হয়নি ভালো করে নৃত্য করো হ্যাঁ করো এই যে
রাধে তুমি ভালো করে নৃত্য করো। শ্যামনগর এবার সুন্দর করে গান গাইছে আর রাধে নৃত্য করছে সুন্দর ভাবে। গোবিন্দ দল নাচবে বলছে, রাধারানী তো নৃত্য করেছে, এবার গোবিন্দের দলের লোক আসুক নৃত্য করতে। ওই যে সামনে গোবিন্দ ডাকো, ওই তোমার সামনে ভাই এসো, গোবিন্দ একজন আসতে হবে। এদিকে তো অনেক গোবিন্দ আছে, না তো রাধারানীর কাছে হেরে যেতে হবে। এই যে শোনো গোবিন্দের দল, যদি এখানে এসে নৃত্য না করো তাহলে কিন্তু এতগুলি রাধানি আছে সবার কাছে হেরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, না 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 বাবা আসো। খুব সুন্দর হয়েছে, এবার বন্ধুরা নৃত্য হবে। এবার শ্যামনগর নৃত্য করেছে তো, এবার বলছে এই যে রাধে, এবার কিন্তু বন্ধুরে নৃত্য হবে। ও হে চাঁদ বদনে নাচ তো দেখি তা তা থইয়া থইয়া। হ্যাঁ
বাজে তিনকিটি লাগ জিনে ঝা 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 বাজে তিনকিটি 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 লাগ জিনে ঝা বাজে তিনকিটি 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 লাগ জিনে ঝা বাজে ও তাত্তা বাজে ধই তাত্তা বাজে ও মিদাঙ্গ ও তাত্তা ধিমতা থই তাত্তা মধুর মিদাঙ্গ বাজে ও তাত্তা ধিমতা থই তাত্তা মধুর মিদাঙ্গ বাজে ও তাত্তা ধিমতা থই তাত্তা মধুর যেমন বলে সামনা করতে নাচি নাই ওরে যেমন বলে সামনা করতে নাচি নাই আমার সামনাগর কি করছে আগো মুরলি লোকায় সামনে চারি পায়ে যায় আবার মুরলি লোকায় সামনে চারি পায়ে যায় ওছে মুরলি লোকায় সামনে চারি পায়ে যায় ওই মুরলি লোকায় সামনে চারি পায়ে যায় তা থইয়া থইয়া তিনি গালি ধা তা থইয়া শ্যামনগর বলছে হায় হায় আমার বাঁশিটি গেল হায় হায় আমার বাঁশিটি গেল বন্ধয়ে আমার বাঁশিটি গেল বন্ধয়ে আমার বাঁশিটি গেল এখন আমি কি বা করি বন্ধয়ে আমার বাঁশিটি গেল ওই এখন আমি কি বা করি বন্ধয়ে আমার বাঁশিটি গেল বাঁশিটি গেল বাঁশিটি গেল আমি কেন পন্টা ধরলাম বন্ধয়ে আমার বাঁশিটাই চলে গেল এক একশো কি ছুটতে ছুটতে এসে বলছে এই যে শ্যামনগর তোমার বাঁশি বলি ভেঙে দিব হে বাঁশি ভেঙে দেব হে বলি রাধা নামে সভাবাসী ভেঙে দিব ওই রাধা নামের সাদাবাসী ভেঙে দেব আর রাধা নামে সাদাবাসী ভেঙে দেব হে ও শ্যাম তোমার এই রাধা নামের সাদাবাসী ভেঙে দেব বলছে অমন করে আমার বাঁশিটাকে ভেঙে দিও না শোনো শোনো বলছে শোনো শ্যাম তোমায় কিন্তু এবার ভালো করে নাচতে হবে কিভাবে বলছে কিভাবে নাচতে হবে তাহলে শোনো ওহে শ্যাম তোমাকে নাচিতে হবে জিগে দা চিন্তা খেটা ঠোকরু রাজনি ঝা জিগে দা ঝেনা খেটা ঠোকরু রাজনি ঝা 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 বাজে ঠোগুড় গুড় রাগ জিনি ঝা বাজে ঠোগুড় গুড় রাগ জিনি ঝা বাজে ঠোগুড় গুড় ঠোগুড় 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 রাগ জিনি ঝা বাজে রতাত্তা দিনতা থই তাত্তা মধুর মিগাঙ্গ বাজে রতাত্তা দিনতা থই তাত্তা মধুর মিগাঙ্গ জিগে দা ঝেনা খেটা ঠোগুড় গুড় রাগ জিনি ঝা জিগে দা ঝেনা খেটা ঠোগুড় গুড় রাগ জিনি ঝা 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 এই যে শ্যাম বলছে বাপরে এত কড়াকড়ি এইভাবে আমি পাহাড়বো না নাচতে শ্যাম শুধু এই তালে নয় আরো শোনো উড ভট্ট তালেতে যদি হারো বনমালি তুমি উড ভট্ট তালেতে যদি হারো বনমালি তোমার জোড়াবাসী কেড়ে নিয়ে দিব করো তালি 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 কে দা ঝেনা খেনা ঠোকরো রাখি যা কে দা ঝেনা খেনা ঠোকরো রাখি যা উদ্ভট তাল কেমন গো যে তালের বেদ নাই বিধান নাই তালের কোনো ঠিক ঠিকানাই নাই বে তালের না উল্টো পাল্টা হ্যাঁ তাকে বলা হয় উদ্ভট তাল কিন্তু শ্যাম তুমি নাচো ও শ্যাম নাচো বলি নড়ে না গো নড়ে না গো নড়ে না গো নড়ে না গো ও শ্যাম নড়ে না গো কি নড়ে না কি নড়বে না এই যে কি নড়বে না কি নড়বে না জানো নাচো 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 শ্যাম ওই নাচো 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 শ্যাম ঘন্টা যেন নড়ে না গো ঘন্টা যেন নড়ে না গো নাচো 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 শ্যাম ঘন্টা যেন ও শ্যাম নড়ে না গো নড়ে না গো তুমি নাচো কোন ঘন্টা তোমার ঘন্টা যেন নড়ে না কোন ঘন্টা ও মা বলো তো কোন ঘন্টা শ্যামনগর চুপ হয়ে গেছে সখীগণ বলছে এই যে কোন ঘন্টা ওমা বলো না কোন ঘন্টা কি লজ্জা গো এমন কথা কি বলা যায় জয় রাধে কি লজ্জা পাচ্ছে গো ওমা বলতে পারবে না তো তাহলে আমি বলি বলবো আমার কিন্তু একেবারে লজ্জাটা জানাই
নাক কান কেটেই একেবারে এসেছি। বলবো? বলছি কিন্তু। বলছে শ্যাম তুমি নাচো কিন্তু তোমার ঘন্টা যেন নড়ে না। ও শ্যাম নাচো, ঘন্টা যেন নড়ে না, আমার ঘন্টা যেন নড়ে না গো, ঘন্টা যেন নড়ে না গো, নাচ 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 স্বামী ঘন্টা যেন না, ওই নাচ 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 স্বামী ঘন্টা যেন নড়ে না গো। শ্যাম নাগর তো নাচবার আগেই ঘন্টা নড়ে যাবে। চি 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 চি, এই কথা কি বলা যায়? বলা যায় না। আমি বলি তাহলে, বলি কোন ঘন্টা জানো? জয়রাধে, শ্যামনগর যখন ছোট্ট শিশু ছিল, হ্যাঁ বড্ড দুষ্ট ছিল, যশোমতী মা ওই দুষ্ট গোপালকে যেখানে পেত তাড়াতাড়ি করে এনে রেগে মেগে গিয়ে বলছে দুষ্ট ধরে বেঁধে ওই কোমরে একটা ঘন্টা বেঁধে দিয়েছিল। ঘন্টা দিয়েছিল না ঘুমটি দিয়েছিল? ঘুমটি, ঘুমটি দিয়েছিল, তাই না? কেন? ওই গোপাল যখন চলে যাবে, ওই আমার গোপাল চলে যাচ্ছে, মা ঠিক বুঝতে পারবে, সেই জন্য ওই ঘুমটি বেঁধে দিয়েছিল, তাই না? আগেকার দিনে ছোট ছোট ছেলে মেয়েদের কোমরে কিন্তু ঘুমটি বেঁধে দিত, ঘুমুর ঘন্টা, তাই না? এখনো দেয়? এখন দেয়, বড় বড় স্ক্রিন টাচ। জয় রাধে, হ্যাঁ এটাই তো হয়েছে গো, তাই না? হ্যাঁ গোপাল তুই কোথায়? মা আমি পার্কে আছি। জয় রাধে, এখন আর ঘুমুর বাধা লাগে না, আগেকার দিনে বলছে, আগেকার দিনে কি ছিল? ও মা নাম রাখতো ভগবানের নামে নাম, তাই না? হরি বল, কি কি নাম ছিল? নারায়ণ, নারদ, লক্ষণ, রাবণ। রাবণ কি কারোর নাম রাখতো? ছি 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 ছি, রাবণ কেউ বলতো না, তাই না? হ্যাঁ বলাই, বলরাম, শ্রীদাম, তাই না? নিতাই, গৌর, রাধেশ্যাম, এসব বলতো, এসব নাম ছিল। আর এখনকার দিনের নাম, ওই যে সিরিয়াল দেখে যে নামগুলো, বাবা, আয়ুষ, কালু, কালু নয়, হরি বল হরি বল, হ্যাঁ এইসব নাম। আর কি নাম? লালটু, পল্টু, কালটু, ঝন্টু, মন্টু, অশ্বিনী। আর কি নাম? পাপ, আই পাপাই, আই পাপ, দূরে কেন কাছে আই, পা আই, এই হচ্ছে নাম। তা যাই হোক, এখনকার দিনে আর কেউ ঘন্টি বাঁধে না, তখনকার দিনে বাঁধতেন, তাই না? হরি বল হরি বল, ভগবানের নামে নাম রাখতেন, এখনকার দিনে আর রাখে না, ওই পাপাই তো পাই, লালটু পল্টু কালটু, এইসব নাম। যাই হোক, এবার যত কৃষ্ণ তত গোপী হয়ে নৃত্য করছে, এবার যত গোপী তত কৃষ্ণ নৃত্য করছে, সবাই উলুধ্বনি জয়ধ্বনি হরিধ্বনি করবে। নাগর টেরে টেরে হারাই রায় ভয়া, নাগর টেরে টেরে হারাই রায় ভয়া, নাগর টেরে টেরে হারাই রায় ভয়া, হারাই রায় ভয়া, হারাই রায় ভয়া, নাগর টেরে টেরে হারাই রায় ভয়া, ও নাগর টেরে টেরে হারাই রায় ভয়া। আমার তেরে তেরে হারাই রায় মায়া।
गोपी नाचे गाई के हो धरे ताल कोनो गोपी नाचे गाई के हो धरे ताल नगर तेरे तेरे हराए राई बयान बंधने गोपी करिया मंडली आर हस्त बंधने गोपी करिया मंडली एबार हस्त बंधने गोपी करिया मंडली आमार हस्त बंधने गोपी करिया मंडली से हृदय नागरीर माझे एकक नागर आमार हृदय नागरीर माझे एकक नागर से हृदय नागरीर माझे एकक नागर नागर तेरे तेरे हराए राई बयान नागर तेरे तेरे আরে যোগ মায়া আশ্রয় করিয়া নটবর আরে যোগ মায়া আশ্রয় করিয়া নটবর বৃন্দাবনের রাসলীলা কইলিয়া আরম্ভ আমার বৃন্দাবনের রাসলীলা কইলিয়া আরম্ভ সে বৃন্দাবনের রাসলীলা কইলিয়া আরম্ভ নগর কে হরি বল হরি বল হরাই রায় মায়া নগর কে দে 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 হরাই রায় মায়া আরে দে 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 হরাই রায় মায়া যত কৃষ্ণ তত গোপী হয়ে নৃত্য হলো এবার একটাই রাধা একটাই কৃষ্ণ নৃত্য করছে বলছি কি ওই শয়নে দেব নাকি না মিলন করে দেব শুনতে পাচ্ছি না দুবারে রেখে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা দিন দিনী রাই নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা দিন দিনী রাই নাচে শ্যাম সঙ্গে রঙ্গে রাধা দিন দিনী রাই আর না চিতে না চিতে বহু যেদিকে আর না চিতে না চিতে বহু যেদিকে সেইদিকে এমনি ভাবে যুগল নৃত্য হলো একটা কৃষ্ণ একটাই গোপী যুগলে দাঁড়ালো আজি শ্যামের বামে দাঁড়াই নাকি শরীরে নবী নাকি শরীরে সবার কাছে বিজিত নিবেদন আমাদের দলের ভিজিটিং কার্ড আছে ইউটিউবে গান আছে যদি কারো ভিজিটিং কার্ড দরকার হয়
আমাদের কাছে আসুন, আমাদের কাছে আছে জয়রিতা জয়গুণ। আমাদের আগামীকাল লীলা কীর্তন পরিবেশন করবে ঠিক বিকাল চারটে, এইভাবে সবাই আনন্দ দেবেন। এখন আমরা লীলায় বিশ্রামে যাব। আমার মায়েরা সবাই যারা নাচতে চান তারা উঠে দাঁড়ান, সবাই নাচবেন। হ্যাঁ, আর সকলে কিন্তু দক্ষিণা দিতে ভুলবেন না, শ্রবণ দক্ষিণা দিয়ে নৃত্য করে প্রসাদ পেয়ে যে যার মতো ঘরে ফিরে যাবেন। একটু বিশ্রাম করে আবার আসবেন, আবার শুরু হবে অনুষ্ঠান 9টা থেকে। সবাই যেমনভাবে সহযোগিতা করেছেন ঠিক এমনিভাবে আমাদের আবার এমনিভাবে সহযোগিতা করবেন। নিতাই গৌর হরিবোল। অগ্রাস জাগরণে নিকুঞ্জ ভবনে এলয়াবাস ঘরে, রায় জাগরণে নিকুঞ্জ ভবনে নিকুঞ্জ ভবনে কেউ যাবে না, রাধা গোবিন্দ স্বয়ং যাচ্ছে, দর্শন করুন সবাই। কিমারাজ জাগরণে নিকুঞ্জ ভবনে এলো আয়ালা সভারে, অবসতল কিশোরী আপনা বসানি, শীতল কিশোরী আপনা বসানি, পরানো না ফেরো এইবার ধনি শয়ন করিল, এইবার ধনি শয়ন করিল, পরিহাস করি নিতে যায় ধনি, যায় ধনি সাহস না হয় মনে, আর পরিহাস করি নিতে যায় হরি, সাহস নাহি কো মনে, তোমরা ধীর করিও বল না করিও দল, দাস জগন্নাথ মনে, আর একবার দাস জগন্নাথ, তোমরা ধীরে ধীরে কহো না কথা রায় যেন জাগে না, ধীরে ধীরে কহো না কথা রায় যেন জাগে না, ধীরে ধীরে কহো না কথা রায় যেন জাগে না, রায় যেন জাগে না, ধীরে ধীরে কহো না কথা রায় যেন জাগে না, রায় জাগিলে শ্যাম জাগিবে কারো সুখ হবে না, রায় জাগিবে শ্যাম জাগিবে কারো সুখ হবে না, রায় জাগিলে শ্যাম জাগিবে কারো সুখ হবে না, রায় জাগিলে শ্যাম জাগিবে কারো সুখ হবে না, ধীরে ধীরে কহো গো কথা রায় যেন জাগে না, ধীরে ধীরে কহো গো কথা রায় যেন জাগে না, তোমরা ধীরে ধীরে কহো না কথা রায় যেন জাগে না।